যমুনা তীরা বনচারে জয় রাধা মাধব কুঞ্জ বিহারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে এদিকে আসো তুমি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
जयो राधा गोविंद जयो राधा गोविंद राधा गोविंद जय राधा गोविंद जय गौर नितय जय गौर नितय गौर नितय जय गौर नितय गौर नितय जय प्रभु पाद जय प्रभु पाद जगद्गुरु श्रील प्रभु पाद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव नितय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री श्री राधा गोविंद की जय पतित पावन गौर नितय की जगत गुरु शील प्रभु पाद की समावित गौर भक्त वृंद की जय श्रीमद भगवद गीता की नितय गौर प्रेमानंदे हरि हरि बोल। तो आमरा गीता स्टाडी कोर्स সকলের জন্য বাধ্যতামূলক আমরা এই যারা সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য এই কোর্সটি খুবই যথাযথভাবে প্রযোজ্য। তো আমরা কোর্সটি শুরু করার আগে আমরা যারা এখানে এসেছি সকলের সাথে একটু পরিচয় হয়ে নিব, সকলের নাম বলবে এখান থেকে তোমাদের নাম, ঠিক আছে? বলো রাহুল মজুমদার, তারপর নেক্সট দীনবন্ধু, কি সবটা নাম বলতে হবে? হ্যাঁ, আচ্ছা, তোমার অপ্রদীপ, কৌশিক বিশ্বাস, জয়ন্ত মণ্ডল, রাহুল মজুমদার, জ্যোতি মণ্ডল, রাজশ্রী রায়, অথচ কণিকা মিস্ত্রি, সন্ধ্যারানী দাস, প্রভুত, হ্যাঁ মাতাজি, স্মৃতি সাহা, অনুরানী, অরুণা, করুণা, হরে কৃষ্ণ। যাক, আপনারা খুবই ভাগ্যবান যে আপনারা এই কোর্সটি করার সুযোগ লাভ করেছেন এখান থেকে। অর্থাৎ এই কোর্সটি যদি আপনারা করতে চান তাহলে যাইতে হবে আপনাদের সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ওইখানে গিয়ে এই কোর্সটি সম্পন্ন করতে হবে, আর সেটি আপনারা এখানে বসে থেকেও করতে পারছেন। শ্রীমদ ভগবদ গীতার উপরে এই কোর্স। শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। ম্যানুয়াল কি, কে বলতে পারবে? ম্যানুয়াল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়াল হচ্ছে যেমন কিভাবে সেটাকে ইউজ করতে হয়, কিভাবে সেটাকে প্রয়োগ করতে হবে আমাদের, সেটার ব্যবহারিক প্রয়োগটা আমাদেরকে জানতে পারবো যেখান থেকে, সেটা হচ্ছে ম্যানুয়াল। যেমন আমরা একটা মোবাইল কিনলাম, মোবাইলটার সাথে একটা কাগজ দিবে, কিভাবে খুলতে হয়, কিভাবে অন করতে হবে, কিভাবে অফ করতে হয়, তোমরা দেখেছ একদম চিত্র সহকারে দিয়ে দিছে না? হ্যাঁ, কিভাবে অফ করতে হয়, কিভাবে সেটার মধ্যে সিম লাগাইতে হয়, সব কিছু দিয়ে দিছে। তো ঠিক ওই প্রোডাক্টটার
কিভাবে ইউজ করতে পারবো সেই ইউজ মেথডটা দিয়ে দিছে, যেটার মধ্যে সেটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক মানব জীবনটা আমি কিভাবে অতিক্রম করব, কিভাবে মানব জীবনটা আমরা পরিচালনা করব, সেই মানব জীবনটাকে পরিচালনার জন্য যে নিয়ম সেটা হচ্ছে একটা ম্যানুয়াল। মানব জীবনের ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। বুঝতে পারছেন, মানব জীবনের ম্যানুয়াল কি? শ্রীমদ ভগবদ গীতা। কিভাবে আমরা এই মানব জন্ম পেয়ে এই মানব জন্মটাকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে যথাযথভাবে ভগবানকে জানবো, সম্পূর্ণ জ্ঞান শ্রীমদ ভগবদ গীতায় প্রদান করা হয়েছে। বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে এই ভগবদ গীতা আমাদের মাঝে আসলো, যে প্রথম ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে। ভগবান বলেছেন, মাম এব অংশ জীব লোক জীব ভূত সনাতন। ভগবান বলছেন যে আমরা যারা মানব যা জীব আছি বা আত্মা আছে, এই সমস্ত আত্মা হচ্ছে ভগবানের অংশ। কার অংশ? ভগবানের অংশ। বুঝা গেছে? আমরা সকলেই হচ্ছে ভগবানের অংশ। এখন আমরা আত্মা না দেহ? আমরা আত্মা না দেহ? আত্মা। তুমি দেহ না, আমরা হচ্ছি আত্মা। আমরা জানবো, আস্তে আস্তে জানবো সেটা কি, বিস্তারিতভাবে জানবো। আমরা সকলেই হচ্ছি কি? আত্মা, আমরা দেহ নই। ঠিক আছে, আপাতত এটা জানি যে আমরা হচ্ছে কি? আত্মা, আমরা দেহ নই। আমরা আত্মা কিনা? আমরা কিন্তু দেহ নই। ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষা হবে কিন্তু তোমাদের, আমি ক্লাস করানোর পরে ক্লাসের থেকে। বুঝা গেছে? হ্যাঁ। তো এখন আমরা যেহেতু আত্মা, ভগবান বলছে সমস্ত আত্মা হচ্ছে ভগবানের অংশ। মাম এব অংশ জীব লোক জীব ভূত সনাতন। ভগবান নিজে বলছেন যে এই সমস্ত আত্মা হচ্ছে ভগবানেরই অংশ। তাহলে আমরা সকলেই কার অংশ? কিভাবে ভগবানের অংশ হলাম? যেমন ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, ভগবান থেকে আমরা সকলে সৃষ্টি হয়েছি। তো ভগবান থেকে যখন আমরা সৃষ্টি হয়েছি, সৃষ্টির সাথে সাথে অনেক অনেক আত্মা ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, অনেক আত্মা। তো সমস্ত আত্মাদেরকে ভগবান নির্দেশ দিয়েছে, যাও তোমরা গিয়ে এখন আমার ধামে। ভগবানের ধাম কোথায়? গোলক বৃন্দাবন। কোথায় ভগবান কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে থাকেন। হ্যাঁ, ভগবানের যে ফ্ল্যাট বাড়ি সেটা কোথায়? গোলক বৃন্দাবনে। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে ভগবানের আবাসস্থল, ভগবান থাকে হচ্ছে গোলক বৃন্দাবনে। আর ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলছেন যাও তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আমার সেবা করতে পারো। কি করতে পারো? এখন তোমরা সকলে গিয়ে আমার সেবায় যুক্ত হও, আমার ধামে যাও, ওইখানে গিয়ে আমার সেবা করবে সবাই। বুঝতে পারছেন? হ্যাঁ। তো সকলেই এর মধ্যে থেকে যতজন আত্মা ছিল, এই সমস্ত আত্মার মধ্যে সমস্ত আত্মাই চলে গেছে, মাত্র 0.01%। বুঝা গেছে? এত কম, মাত্র কয়েকজন আত্মা বলতেছে না ভগবান আমি তোমার সেবা করতে পারবো না, আমরা তোমার সেবা করতে পারবো না। বলছে কেন? বলছে তুমি শুধু সেবা নিবা, আমরা সেবা, আমরাও তো সেবা নিতে পারি। বুঝতে পারছো? এই জন্য জানো না? হ্যাঁ। তো এখন কি বলছে যে সেবা আমরা করতে পারবো না। এইভাবে ভগবানকে সেবা করার জন্য অস্বীকার করেছি আমরা। কি করেছি? সেই সমস্ত আত্মা যারা অস্বীকার করেছে তারা কারা, কে বলতে পারবে? হ্যাঁ, খুব ট্যালেন্টেড আমরা যারা এই জগতে আছি। তো এই জগতে যত আত্মা আছে তারাই অস্বীকার করেছি, না না ভগবান তোমার সেবা করতে পারবো না।
ভগবান বলছে কেন, আমি তো একমাত্র ভগবান, ভগবদ গীতায় বলছে ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, আমি সমস্ত লোকের ঈশ্বর, হ্যাঁ একমাত্র ভোক্তা, সমস্ত কিছুর ভোক্তা আমি, তোমরা সকলেই ভোগ্য আর আমি হচ্ছে ভোক্তা, আর এই জন্য তোমাদের উচিত আমার সেবায় যুক্ত থাকা। তখন বলছে আমরা তোমার আইন মানতে পারবো না। এখন বলছে যেহেতু তোমরা ভগবান বলতেছে, কোন কাদের বলতেছে, যে আত্মারা ভগবানের কাছে ভগবানের সেবায় যুক্ত হতে চায়নি তাদেরকে বলতেছেন, কে বলতেছেন, ভগবান। ভগবান বলছেন যেহেতু তোমরা আমার সেবা করতে যাচ্ছ না, আমার আমার আইন ফলো করছো না, আমার আইনকে অমান্য করছো, তাহলে তোমাদেরকে কি করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে, আমরা এই জগতে যদি কেউ চুরি করে বা এই সরকারের আইন না মানে, তখন তাকে কোথায় যেতে হয়, জেলে যেতে হয়, জেলখানায় যেতে হয়। এখন যেহেতু ভগবানের আইন আমরা মানতে চাচ্ছি না, এখন ভগবানেরও তো একটা কারাগার আছে, ভগবানের কারাগার আছে না, ওই তখন পর্যন্ত কারাগার হয় নাই, যখন আমাদেরকে সৃষ্টি করেছিল তখন পর্যন্ত কারাগার ভগবান সৃষ্টি করে নাই, কারণ সবাই তো ভগবানের কথা শুনতো, তাহলে সবাই আইন ফলো করতো, তাহলে কারাগার বানায় লাভ আছে। তো এই প্রথম কিছু আত্মা বলতেছে আমরা তোমার আইন ফলো করতে চাই না, বুঝতে পারছেন। এখন ভগবান বলতেছে যেহেতু তোমরা আমার আইন ফলো করতে চাচ্ছ না, তাহলে তোমাদের জন্য আমাকে কি করতে হবে, একটা কারাগার তৈরি করতে হবে। তখন ভগবান ব্রহ্মাকে আদেশ দিয়েছেন, কাকে, হ্যাঁ ব্রহ্মাকে, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা কি, হ্যাঁ। তো ব্রহ্মাকে বলছেন যে এই সমস্ত আত্মা যারা আছে তারা আমার সেবা করতে চাচ্ছে না, আমার আইন ফলো করতে চাচ্ছে না, তাই তাদেরকে কি করতে হবে, তাদেরকে তাদের জন্য একটা জেলখানা বানাইতে হবে, তুমি কি করে একটা জেলখানা বানাও। তখন তিনি জড়জগৎ তৈরি করছেন, কি জগৎ, তিনি এই জড়জগৎ তৈরি করছেন, যে জড়জগৎ 14টা ব্রহ্মাণ্ড নিয়ে তৈরি, মানে 14টা ভুবন নিয়ে তৈরি, বুঝতে পারছেন। আমাদের নিচে আছে 7টা, উপরে আছে 6টা, আর আমরা আছি মাঝ বরাবর, তাহলে নিচে কয়টা লোক আছে, নিচে 7টা লোক আছে, আমরা আস্তে আস্তে জানবো, উপরে আছে কয়টা, 6টা, আর আমরা একটার মধ্যে আছি, কয়টা, 7টা। তো তিনি এই 14টা ব্রহ্মাণ্ড, 14টা ভুবন বিশিষ্ট জড়জগৎ কি করলেন, তৈরি করলেন, কে তৈরি করলো, ব্রহ্মা, কার নির্দেশে তৈরি করলেন, হ্যাঁ ভগবান কৃষ্ণের নির্দেশে তৈরি করলেন। তো তৈরি করে এসে বলছেন, হ্যাঁ আমরা তো তৈরি করে ফেলছি জড়জগৎ, জেলখানা তৈরি করে ফেলছি, কিখানা, জেলখানা তৈরি করে ফেলছি, এখন বলতেছে এই আত্মাগুলোকে তো ওইখানে পাঠাইতে হবে, এমনি তো পাঠাইলে হবে না, তাদেরকে এক একটা দেহ বানাইতে হবে, একটা শরীরের মধ্যে আত্মাগুলোকে কি করতে হবে, ফিট করতে হবে, এক একটা শরীরের মধ্যে আত্মা না থাকলে আত্মা, হ্যাঁ কাজ হবে, কাজ করবে, আত্মা এমন ছোট, আত্মার আয়তন কি জানো, মনে রাখতে হবে, আত্মার আয়তন হচ্ছে একটা চুল আছে না, চুল, একটা চুল নিবা, এই চুলের অগ্রভাগ, অগ্রভাগ মানে একদম চুলের যে আগাটা আছে, অগ্রভাগের অগ্রভাগটাকে যদি তুমি 10,000 ভাগ করো, কয় হাজার, 10,000 ভাগ করো, এই 10,000 ভাগের এক ভাগ হচ্ছে এই আত্মার আয়তন, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, বুঝতে পারছো, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও সেই আত্মা দেখা যায় না, এত ছোট সেই আত্মা, বুঝতে পারছো। গীতায় বলছে আত্মাকে রোদে শুকানো যায় না, তারপরে বৃষ্টিতে ভিজানো যায় না, আগুনে কি করা যায় না, পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, তাহলে আত্মাকে কোনো কিছু ভাবে কিছু করা যায় না, তাহলে আত্মাকে কি কষ্ট দেওয়া যায়, আত্মাকে কাটা যায় না, শুকানো যায় না, কোনো কিছু করা যায় না, তাহলে আত্মাকে কষ্ট দেওয়া যায় কি, কষ্ট দেওয়া যাবে, আত্মাকে কষ্ট দেওয়া যায় না। তো এখন কিছু লোক বলবে, প্রভু আত্মারে কষ্ট দিয়ে ধর্ম হয়, বলে না,
আত্মারে কষ্ট দিতেছেন আপনারা, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয়? আরে আত্মাকে কষ্ট পায় না কি? এখানে বলছে আত্মাকে কোনো কিছু করা যায় না, তাহলে আত্মাকে কষ্ট দেওয়া যাবে না? তাহলে এই সমস্ত ব্যক্তি যারা বলবে তারা আসলে প্রকৃত তথ্য জানে না। তাহলে এখন এই আত্মাকে একটা দেহের মধ্যে প্রবেশ করানো হবে, তখন আবার ব্রহ্মাকে কল করছে, হে ব্রহ্মা, ব্রহ্মা হাজির, বলছে আদেশ করুন কি করতে হবে। বুঝে গেছে? হ্যাঁ, সমস্ত ব্রহ্মা বিষ্ণু শিব সবাই কার কথা শুনেন? ভগবানের কথা শুনেন, কৃষ্ণের কথা শুনেন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগা, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তাহলে কার ইচ্ছার মধ্যে? ভগবানের ইচ্ছায় শিব ধ্বংস করতেছে, কৃষ্ণের ইচ্ছায় শিব কি করতেছেন? কৃষ্ণের আদেশে ব্রহ্মা সৃষ্টি করছেন, কৃষ্ণের আদেশে মায়া দুর্গা দেবী এই জগতের আধিপত্য, এই জগৎকে পরিচালনা করছেন। তাহলে সমস্ত কিছু কার আদেশে চলছে? কৃষ্ণের আদেশে চলছেন। বুঝতে পারছেন? সমস্ত কিছু কার আদেশে চলছে? কৃষ্ণের আদেশে চলছে। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সন। কেন কৃষ্ণ সুপ্রিম পার্সন? কারণ আমরা সমস্ত শাস্ত্র থেকে যদি খুঁজে পাই তাহলে সবাই একজনকে ভগবান বলে মানছেন। সমস্ত মনি ঋষি, সমস্ত দেবতা সবাই কাকে ভগবান বলছেন? কৃষ্ণকে। আচ্ছা, আমরা দেখব, আমরা দেখি যে তিনজনকে বড় দেবতা বলে নাকি? কয়জনকে? কি তিনজনের নাম কি? ব্রহ্মা বিষ্ণু শিব, তিনজন না? হ্যাঁ, শিবকে বলা হয় দেবাদি দেব, মানে সমস্ত দেবতাদেরও, মানে সমস্ত দেবতাদের বস কে? শিব, মহাদেব। এই জন্য সমস্ত দেবতাদের বস, এই জন্য তার নাম হচ্ছে কি? শিবের নাম কি? মহাদেব। তো আর ব্রহ্মা হচ্ছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তো ব্রহ্মা তো ভগবান প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, তো ব্রহ্মাকে সে ব্রহ্মা কি করেছেন? একটা বই লিখছেন। কি লিখছেন? সে বইটার নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। কি নাম? ব্রহ্ম সংহিতা। ঠিক আছে, সেই বইটা কে লিখছে? ব্রহ্মা লিখছে। আর সেই বইয়ের মধ্যে ব্রহ্মা লিখতেছেন, কি লিখতেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরকে কৃষ্ণ। ব্রহ্মা বলছেন, এই শুনো, ঈশ্বর হচ্ছেন কে? কৃষ্ণ, যিনি কি অনাদির আদি গোবিন্দ, যিনি হচ্ছেন সমস্ত কিছুর আদি। সমস্ত কিছুর কি? আদি। বুঝতে পারছেন? আদি মানে যদি আমরা দেখি যে আমার বাবার বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, এভাবে যেতে 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 লাস্ট যে ব্যক্তিরা থাকবে কে থাকবে? কৃষ্ণ। লাস্টের ব্যক্তিরা কে থাকবে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর আদি। কিন্তু কেউ বলে, কেউ প্রশ্ন করে না যে মুরগি আগে না ডিম আগে? বলেন কে পারবেন উত্তর দিতে? ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। তাহলে তাহলে মুরগিটা হয়েছে বৃত্তি গা? তাহলে হ্যাঁ হ্যাঁ, এখন আমি তো এই জন্যই বলছি যে ডিম আগে না মুরগি আগে বলেন। হ্যাঁ, এখন কি বলে, আপনি যদি বলেন ডিম, আমি বলবো মুরগি, কারণ ডিমটা হইতে মুরগি লাগছে আর মুরগিটা হইতে আবার ডিম লাগছে। এই প্রশ্নের উত্তর নাই। উত্তর আছে ঠিক আরেকটা প্রশ্ন, বীজ আগে না গাছ আগে? বীজ
বীজ আগে, তাহলে এই বীজটা করতে কইছে গাছ থেকে, গাছ করতে হইছে উত্তর আছে। তো এই সমস্ত যে প্রশ্নের, এই সমস্ত প্রশ্নের উত্তর ভগবান ভগবদ গীতায় বলে দিয়েছেন, অহম বীজ পদ পিতা পিতা, অহম বীজ পদ, আমি হচ্ছি সমস্ত কিছুর বীজ প্রদানকারী পিতা। কে বলছেন? তা সবকিছু কার থেকে তৈরি হয়েছে? কার থেকে তৈরি হয়েছে? কৃষ্ণর থেকে। বুঝতে পারছেন? এই জন্য ব্রহ্মা স্বীকার করেছেন কে ভগবান? কৃষ্ণ ভগবান। শিব, শিব বলছেন আরাধনা নাম সর্বেশাম, কৃষ্ণ আরাধনা পরম। তিনি বলছেন সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে কার আরাধনা? কৃষ্ণের আরাধনা। কে বলছেন কথাটা? শিব বলছেন। কে বলছেন? শিব বলছেন। শিব আরেকটা জায়গায় বলছেন, সত্য হরি ভজন আর সব স্বপ্ন, কেবলমাত্র কৃষ্ণ ভজনই সত্য, হরি ভজনই সত্য, আর বাকি সব কি? স্বপ্নের মতো। মানে রাতে স্বপ্ন দেখলাম, সকালে হইতেও পারে নাও হইতে পারে, বুঝা গেছে? স্বপ্নের মতো। তাহলে একমাত্র কৃষ্ণ ভজন, হরি ভজনই সত্য, আর সকল কি? স্বপ্ন। কে বলছেন কথাটা? শিব বলছেন। বুঝা গেছে? আচ্ছা, এখন কৃষ্ণ তো বলছেন, কৃষ্ণ ভগবত গীতায় বলছেন অহম সর্বস্ব প্রভাব মর্ত সর্বম প্রবর্ততে, এই সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কে বলছে? ভগবত গীতায় বলছে না যে যা কিছু দেখতে পাচ্ছ, যত মণি ঋষি যত জীব সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কে বলছেন কথাটা? কৃষ্ণ। তিনি বলছেন মত্ত পরতরম ন্যান্যাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রথম সূত্রে মণিগণাইব। ভগবান সপ্তম অধ্যায় বলছেন, কি বলছেন? যে একটা মালা দেখেছেন, মালা, ফুলের মালা দেখেছেন, আপনারা ফুলের মালা গাতেন না? হ্যাঁ, তো ফুলের মালাটার মধ্যে ভগবান সুন্দরভাবে বলছেন, একটা ফুলের মালা, এই মালাটার মধ্যে ফুলগুলো কি নিধি লেগে আছে নাকি? কি আছে ভিতরে ফুলের মালার ভিতরে? কি থাকে? সুতো থাকে। কি থাকে? সুতো। এই সুতোগুলোর মাধ্যমে, সুতোটার মাধ্যমে ফুলগুলো কি আছে? যুক্ত আছে, নাইলে পড়ে যেত। এখন ভগবান বলছেন আমি হচ্ছি সেই সুতা। আমি কি? সেই সুতো। আমি সুতা যেরকম ভাবে ফুলগুলোকে ধরে রাখছে, না ধরে রাখলে পড়ে যেত, ঠিক আমিও এই বৃষ্ট চরাচরের সমস্ত জীব সমস্ত দেবতা সমস্ত মণি ঋষি সমস্ত কিছুকে আমি সুতার মাধ্যমে ধরে রেখেছি। কিন্তু সবাই তো ফুলগুলোকে দেখছে, কিন্তু ওই ভিতরে যে সুতা আছে সেই সুতাটাকে দেখা যায়? দেখা যায়? হ্যাঁ, বলছে আমি ভিতর থেকে সব কিছুকে ধরে রেখেছি। তাহলে সমস্ত কিছুর ভিতরে, সমস্ত কিছুকে ধরে রাখার পিছনে কার হাত আছে? কৃষ্ণের হাত আছে। বুঝা গেছে? এবং কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ, সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। বুঝা গেছে? বলেন এই কথাটা আর কেউ বলছে কিনা? কোনো দেবতা, কোনো মণি ঋষি বলছে আমার শরণাগত হইতে? কে বলছে? কেউ সাহস করতে পারছে না, একমাত্র কৃষ্ণই সাহস করতে পারছে। কারণ আমি তো, আমি কি সুপ্রিম? তিনি সাহস করতে পারবে? কেবল আমার ভক্ত হও। কে বলছে কথাটা? ভগবান কৃষ্ণ এই কথা বলছেন শুধু। বুঝা গেছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ব্রহ্মা বলছেন কৃষ্ণ ভগবান, শিব বলছেন কৃষ্ণ ভগবান, ইন্দ্র বলছেন কৃষ্ণ ভগবান। ইন্দ্র বলছেন কিনা? আমরা আসব ওই যে বৃন্দাবনের লীলায়। ইন্দ্র বলছেন কৃষ্ণ ভগবান, বরুণ দেব বলছে কৃষ্ণ ভগবান, সমস্ত দেবতা বলছেন কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ বলছেন ইয়েস আই এম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, আমি হচ্ছি ভগবান। কৃষ্ণ স্বীকার করেছেন গীতায়। বুঝা গেছে?
তাহলে এখন সবাই যেহেতু কৃষ্ণকে ভগবান বলছেন, তাহলে আমরা কি কৃষ্ণকে ভগবান বলবো কিনা? হ্যাঁ, আর আমরা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে আমরা সকলে কার থেকে তৈরি হয়েছি, আত্মা কার থেকে সৃষ্টি হয়েছে। এখন আমাদের যে বক্তব্যের বিষয়, হ্যাঁ, কৃষ্ণের থেকে তৈরি হয়েছি, বুঝা গেছে? এখন ওই যে আমরা ফিরে যাচ্ছি সে আগের জায়গায়, হ্যাঁ, ব্রহ্মাকে ডাক দিছে, ব্রহ্মা এই আত্মাগুলোকে কি করতে হবে, এক একটা দেহের মধ্যে ফিট করতে হবে, নাহলে আত্মাগুলো চলতে পারবে না, সচল হবে না, হবে না। এই জন্য ব্রহ্মা কি করছে, বলছে কি করতে হবে, বলছে দেহ তৈরি করো। তখন ভগবানের আদেশে কে, ব্রহ্মা 84 লক্ষ দেহ তৈরি করছেন। কয় লক্ষ দেহ আছে? 84 লক্ষ দেহ আছে। কয় লক্ষ দেহ কে বলতে পারবে? 84 লক্ষ জনে কি কি দেহ, কি কি বলতে পারবে না? মাতাজি বলতে পারবে, তুমি বলতে পারবে? কি বলো তো দেখি, 84 লক্ষ দেহ কি কি পারবে না? 84 লক্ষ দেহ আছে কি? শাস্ত্রে বলছে জলযান অবলক্ষানি, জলের মধ্যে কয় লক্ষ আছে? জলের মধ্যে 9 লক্ষ জীব আছে। কয় লক্ষ, বুঝা গেছে? জলজ প্রাণী কত লক্ষ? 9 লক্ষ। স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর মানে বৃক্ষ, বৃক্ষ কত লক্ষ? বৃক্ষ 20 লক্ষ, বৃক্ষ কত লক্ষ? আচ্ছা, তাহলে 9 আর 20 কত হলো? 29, ঠিক আছে 29। তারপরে ক্রিময়া রুদ্র সংখ্যায়, ক্রিমিকীট বুঝেন তো, কীট পতঙ্গ, এই ক্রিমিকীট হচ্ছে কত? 11 লক্ষ, মানে রুদ্র সংখ্যক, মানে 11 জন শিব আছে রুদ্র, এজন্য বলছে রুদ্র সংখ্যায় 11 লক্ষ। তাহলে কত লক্ষ আছে? 29 আর 11 কত হইতেছে রাহুল? কত? 40 লক্ষ। কত লক্ষ হইছে? 40 লক্ষ। আর কি, আর কি? পশু, পশু নাম 30 লক্ষ আনে। তাহলে 30 লক্ষ হচ্ছে পশু। কয় লক্ষ, কত লক্ষ হইছে? 30 আর 40 কত? 70। 10 লক্ষ নাম, 10 লক্ষ পক্ষী নাম। তাহলে 10 লক্ষ আছে পক্ষী, পক্ষী, পক্ষী মানে কি? পাখি। কত হইছে? 80 লক্ষ। আর 4 লক্ষ আনে মানবা, 4 লক্ষ কি? বুঝা গেছে? তো এইভাবে 84 লক্ষ দেহ তৈরি করেছেন কে? ব্রহ্মা, বুঝা গেছে? এখন 84 লক্ষ দেহ নিয়ে হাজির হলেন আবার কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ স্যার, আপনার কথা মতো কি করছি, 84 লক্ষ দেহ তৈরি করেছি, এখন কি করব? বলছে এই যে আত্মাগুলো, যেগুলো কোথায় আমার সেবা করতে যায়নি, এই আত্মাগুলো, যে আত্মাগুলো ভগবান, আমরা আমরা যারা যাইনি তাদেরকে কি করো, তাদের এক একটা চেতনা আছে না, তাদের চেতনা কিরকম, তাদের এক একজনের চেতনার উপর ভিত্তি করে এক একটা দেহের মধ্যে ফিট করে দাও, কোনগুলোকে? আত্মাগুলোকে। তখন ব্রহ্মা ভগবান কৃষ্ণের নির্দেশে এই আত্মাগুলোর চেতনা অনুসারে এক একটা দেহের মধ্যে ফিট করে দিছে। কোনো আত্মাকে পক্ষীর মধ্যে ঢুকাইছে, কোনো আত্মাকে মানুষের মধ্যে ঢুকাইছে, কোনো আত্মাকে ঢুকাইছে কার মধ্যে? বৃক্ষের ভিতরে। কোনো আত্মাকে ঢুকাইছে কীট পতঙ্গের ভিতরে, কোনো আত্মাকে পশুর ভিতরে ঢুকাইছে, বুঝা গেছে? এইভাবে 84 লক্ষ জীবজনী তৈরি করছেন। এইভাবে যখন তৈরি করে ভিতরে ঢুকাই দিছে, এখন কিছুক্ষণ চললা আর চললো না, যেরকম ভাবে একটা ব্যাটারি দিয়ে যখন গাড়ি টাড়ি চালাও, চালাও কি, ব্যাটারি দিয়ে গাড়ি চালাও, ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায় তখন গাড়ি আর চলবে? গাড়ি চলবে না। তো ঠিক কিছুক্ষণ চলার পরে ব্যাটারির চার্জ শেষ, এখন দেহ আর চলতেছে না। ব্রহ্মা তো বিপদে পড়ে গেছে, স্যার কার কাছে বলতেছে? স্যার আইসা, কৃষ্ণের কাছে। স্যার এই যে এটা কিছুক্ষণ ধরে চলছে, চলার পরে তো বন্ধ হয়ে গেছে গা। বলছে ও তাই নাকি, আমি জানতাম বন্ধ হয়ে যাবো গা,
বলছে তাই এখন কি করতে হবে? বলছে আর কি, চার্জার হিসেবে আমাকে ভিতরে ঢুকতে হবে। তখন ভগবান পরমাত্মা রূপে ওর ওই দেহের ভিতরে প্রবেশ করলেন। ঠিক আছে, কয় দেহ ওনার ভিতরে কি করলেন? প্রবেশ করলেন। এই আমাদের এই যে মানব দেহ বা এই আমাদের মানব দেহের মধ্যে 25টা তত্ত্ব আছে। কয়টা তত্ত্ব? পঞ্চ পঞ্চ হি অদ্ভুতম অদ্ভুতম গৃহম। 25টা তত্ত্ব দিয়ে আমাদেরকে এই আমার এই দেহটা তৈরি করেছেন। এর মধ্যে একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে পরমাত্মা, এই দুইটা আছে। আমরা বলবো আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। বুঝা গেছে? তো যখন এইভাবে ভগবান এটার মধ্যে ঢুকছে, এখন আর চার্জ শেষ হয় না, একদম অফুরন্ত চার্জ। বুঝা গেছে? কখন শেষ হইব জানেন তো? মৃত্যুর আগ পর্যন্ত শেষ হইতো না, যেদিন মনে পড়ে যাবে তখন শেষ, পরে আরেকটা দেহের মধ্যে গিয়ে ঢুকবেন। ঠিক আছে? তো এইভাবে ভগবান একটা একটা এক একটা দেহের মধ্যে ফিট করে দিলেন। এখন প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবকে নিয়ে ভগবান একটা মিটিং করলেন, একটা হল রুমে ডাকাইলেন, সবাই এই হল রুমে আসো। কি করলেন? বুঝা গেছে? আমি শাস্ত্রের কথাগুলোকে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো তাদেরকে, যারা এই সমস্ত জীবদের, প্রত্যেকটা জীবকে, 84 লক্ষ জীবজনীদের সকলকে কি করলেন? একটা হল রুমে ডাকাইলেন। ডাকাইয়া বলছে, দাঁড়াও, তোমাদের সাথে একটা মিটিং আছে। মিটিং করলেন। কি মিটিং? ভগবান বলছেন, একটা বড় স্পিকার নিছে, এত এত লোক শুনবে, বড় স্পিকার নিছে যাতে শোনা যায়। বুঝা গেছেন? তো স্পিকারে তিনি বলছেন, তোমরা যে জায়গার মধ্যে যাচ্ছ এটা হচ্ছে জেলখানা। এটা কি? মাম পিতা পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এটা দুঃখালয়, যে জায়গার মধ্যে যাচ্ছ এটা কি? দুঃখালয়। কিন্তু আমার তো, আমি তোমাদের চাইনি সে দুঃখালয়ে পাঠাইতে, কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতো যাচ্ছ, নিজের ইচ্ছা করে সেখানে যাচ্ছ। কে বলতেছে কথা? কোথায় বলতেছে মনে আছে? হল রুমে, মনে আছে কিনা? হল রুমে মিটিং করে করে বলতেছে। বুঝতে পারছো? যে আমরা, আমি চাই না যাতে তোমরা এখানে যাও, কিন্তু তোমাদের নিজের ইচ্ছায় তোমরা সেখানে যাচ্ছ। এখন মনে রাখো, তোমাদেরকে আমি একটি টিপস দিচ্ছি। কি দিচ্ছি? তোমরা আমার সন্তান। কোনো বাবা মা চায় তার সন্তান দুঃখালয়ে দুঃখে থাকুক, কষ্টে থাকুক? ভগবান বলছে, তোমরা সকলেই আমার সন্তান, আমি চাই না যে তোমরা কষ্টে থাকো, দুঃখে থাকো। কিন্তু কি বলবো, তোমরা তো যাবি সেখানে, মনস্থির করে ফেলছ। ঠিক যেমন কোনো একটা বাচ্চা, হ্যাঁ, পরীক্ষা যখন আসে, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বায়না করে, আমাকে একটি বন্দুক এনে দাও নাহলে আমি পড়াশোনা করবো না, আমাকে একটা গাড়ি এনে দাও নাহলে পড়াশোনা করবো না, বলে কিনা? বলছো কিনা তোমরা? পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এরকম বলে না, নাহলে আমি পড়াশোনা করবো না। তখন বাবা কি করে? একটা ওই খেলনা এনে দেয়, এনে দেয়, বলছে ঠিক আছে এটাতে খেলো, খেলার যখন মন মানসিকতা শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু বইলিয়ে বসতে হবে, হ্যাঁ, বইয়ের সামনে বসতে হবে, বলে নাকি? এরকম বলে কিনা? ঠিক আছে তোমার কথায় আমি এনে দিচ্ছি, কিন্তু এই খেলার যখন, খেলার মন মানসিকতা যখন শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু পুনরায় বই নিয়ে বসতে হবে, এটা শর্ত। তো ঠিক ভগবান বলছেন, তোমরাও আমার কাছে এইরকম আবদার করেছো, হ্যাঁ, এখন তোমরা যেহেতু বলতেছে এই যেকোনো জায়গাতে যাবে, ঠিক আছে তোমরা যাও, কিন্তু তোমাদের জন্য আমি একটি গ্রন্থ পাঠাচ্ছি, সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। তোমাদের সাথে করে আমি ভগবদ গীতাটা দিয়ে দিচ্ছি। তোমরা যখন এই জড়জগতে যাতে যাইতে চাচ্ছ, এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, আর যখন তুমি বুঝবে যে এটা দুঃখালয়, আমি দুঃখে আছি, কষ্টে আছি, আমি শান্তি পাচ্ছি না, তখনই এই ভগবদ গীতাটা খুইলা দেখো। এই ভগবদ গীতার মধ্যে আমি বলে দিয়েছি কিভাবে আমার কাছে আবার ফিরে আসতে পারবে, সেই প্রসেস, সেই নিয়ম, সেই আইন আমি এখানে দিয়ে দিয়েছি। সেই গীতাটা যদি তুমি আবার পড়ো তাহলে আবার পুনরায় তোমরা আমার কাছে ফিরে আসতে পারবে। বুঝতে পারছেন? ঠিক এইভাবে এই ভগবদ গীতা আমাদের সাথে পাঠিয়েছেন। এই জন্য ভগবদ গীতা হচ্ছে মানব দেহের কি ম্যানুয়াল, মানব দেহের কি? বোঝা গেছে কিভাবে ভগবদ গীতাটা ভগবান আমাদেরকে পাঠিয়েছেন? হ্যাঁ, এই ভগবদ গীতা কি 5000 বছর আগে দিয়েছেন কৃষ্ণ অর্জুনকে? না, এর আগেও, হ্যাঁ, এই ভগবদ গীতার জ্ঞান ছিল। ভগবদ গীতায় বলে নাই যে হে অর্জুন
তুমি ভাইবো না এই গীতার জ্ঞান আমি তোমাকে প্রথম দিতেছি। এই গীতার জ্ঞান আমি কোটি কোটি বছর আগে কাকে দিছি? সূর্যদেবকে দিয়েছি। কাকে দিয়েছি? সূর্যদেবকে দিয়েছি। এইভাবে পরম্পরাক্রমে আসতেছিল সেই জ্ঞান, কিন্তু কালের প্রভাবে যুগা নষ্ট পরম তপ, কালের প্রভাবে সেই জ্ঞান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আর সেই জ্ঞানটাই এখন তোমাকে আমি পুনরায় দিচ্ছি। তাহলে এই জ্ঞান সৃষ্টির প্রারম্ভে ছিল, সূর্যদেবকে দিয়েছে, তারপরে আবার যখন এই জ্ঞানটা নষ্ট হয়ে গেছে তখন ভগবান পুনরায় আবার অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। বোঝা গেছে? এই হচ্ছে ভগবত গীতা, ভগবত গীতার পূর্ব ইতিহাস। এখন আমরা সকলে এখানে গীতা সম্পূর্ণভাবে গীতাটা পড়ার জন্য এখানে আসছি, গীতার কি বলেছে আসছি, এই জন্য তো এখানে এসেছি, তাই না? আসলে আপনারা সকলেই ভাগ্যবান। কেন ভাগ্যবান? শাস্ত্রে বলছে এই আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনা করতেছি কিনা? তাহলে পড়াশোনা করতেছি, এই পড়াশোনা করার কারণ কি, কে বলতে পারবে? পড়াশোনা করার কারণ কি বলো? হ্যাঁ, এই ভগবানের কাজ এটাই। এখন পড়াশোনা করে তুমি কি করতে চাও? পড়াশোনা কেন করতেছো বলো, তোমার নাম যেন কি? কৌশিক। বলো, পড়াশোনা তুমি কেন করতেছো? হ্যাঁ, নিজেকে ভালো মানুষ হিসেবে পড়াশোনার উদ্দেশ্য কি, কে বলতে পারবে? চাকরি পাওয়া, রাইট, চাকরি পাওয়া। পড়াশোনার উদ্দেশ্য কি? চাকরি পাওয়া, যাতে আমি একটা ভালো চাকরি করব। চাকরি কেন করব? হ্যাঁ, চাকরি কেন করব মাতাজি? চাকরি কেন করব? চাকরি করব, দেখেন এই সমস্ত লেখাপড়া চাকরি এগুলোর পিছনে চারটা কাজ আছে। শাস্ত্রে বলছে, ব্যাসদেব বলছেন, কি কে বলতেছেন? চারটা কাজের জন্য আমরা এই সমস্ত কিছু করতেছি। কয়টা কাজ মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ, এই জন্য খাতা কলম কিন্তু বলছি নিয়ে আসার জন্য, যাতে মনে থাকে। চারটা কাজের জন্য আমরা এই সমস্ত কিছু করতেছি। কয়টা কাজ? একটা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। ভালো খাবো, এই জন্যই তো ভালোভাবে পড়াশোনা করতেছে, চাকরি করতেছে, ভালো খাবো। তারপরে আহার, নিদ্রা, ভালো জায়গায় ঘুমাইতে হবে। তারপরে ভয় থাকে, একটা ভয়, সকলের মধ্যে ভয় থাকে কি না? হ্যাঁ। এবং বংশবৃদ্ধি, বংশ বিস্তার। এই চারটা জিনিসের বাইরে আর কিছু নাই। দেখেন, এই আপনি যা করতেছেন, হ্যাঁ, পড়াশোনা লেখাপড়া যা কিছু করতেছেন, এই চারটা জিনিসের জন্য। কয়টা জিনিসের জন্য? এই চারটা জিনিসের জন্যই সব কিছু করতেছেন। বোঝা গেছে? তাহলে এখন দেখেন, এই চারটা জিনিস কি আপনিই করতেছেন না অন্যান্য জীবজনই তারাও করতেছে? যেমন একটা 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 কুকুর, একটা কুকুর কি খাচ্ছে? একটা কুকুর খাচ্ছে? একটা কুকুর ঘুমাচ্ছে? একটা কুকুর কি তার কি ভয় আছে? আছে না? ভয় আছে না? আছে। এবং একটা কুকুরে কুকুর কি বংশবৃদ্ধি করতেছে না? তাহলে দেখেন, বলছে এই চারটা জিনিস আমরা যারা মানুষ আছি তারাও করতেছে, যারা পশু আছে তারাও করতেছে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? পার্থক্য আছে এই জিনিস। তারপরে দেখেন, এই চারটা জিনিস এরা যেভাবে করতেছে, এই চারটা জিনিস দিয়ে যদি আমরা বিবেচনা করি, পশুরা আমাদের থেকে এগিয়ে আছে। কিভাবে এগিয়ে আছে দেখেন আমি বুঝাই। যেমন আহার, একটা হাতি প্রতিদিন কত কত মন খাবার খায় জানেন? 40 মন খাবার খায়। কত মন? তাহলে দেখেন তো, এই 40 মিনিট প্রতিদিন সে খাবার খাইতে হচ্ছে। তাহলে তার এই খাবারের জন্য সে কোন কোম্পানিতে জব করতে হচ্ছে? এই কোম্পানিতে জব করলে তাকে খানা দিবে, নাহলে খানা দিবে না। তার খাবার তো ঠিকই পাচ্ছে, পাচ্ছে কিনা? হ্যাঁ। আর আমাদের খাবার তৈরি করতে গেলে কাজে না গেলে টাকা নাই। হ্যাঁ, কাজে না গেলে কি নাই? টাকা আছে না?
তো তার জন্য এটা চিন্তা করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না। তারপরে সে অনেক কিছু খাইতে পারতেছে কিন্তু আপনি অনেক কিছু খাইতে পারতেছেন না, তার সামনে যেটা পাইতেছে সে খাইতে পারতেছে কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। দেখেন কেন এটা, কারণ কি, যদি এই রাস্তার মধ্যে যদি এক বস্তা চাল পড়ে থাকে, এক বস্তা চাল পড়ে আছে, দীনবন্ধু রাস্তার মধ্যে কি আছে, এক বস্তা চাল পড়ে আছে, এখন একটা পাখি যখন আসবে এই পাখির যতটুকু দরকার সে খাইয়া চলে যাবে, ঠিক আছে। একটা কুকুর আসলো, এই কুকুর কি করবে, তার যখন পেট ভরে যাবে সেও চলে যাবে, কিন্তু একটা মানুষ বস্তা সহকারে নিয়ে আসবে, বুঝতে পারছেন, কারণ তারা যেটা পাচ্ছে সেটার দ্বারা সন্তুষ্ট না, বুঝতে পারছেন, সেটা দ্বারা কি না সন্তুষ্ট না। একটা ছেলে ছিল, সে হাইটে স্কুলে যেতে হইতে এক মাইল জায়গা হাইটে স্কুলে যাইতে হাইতে, তো হঠাৎ করে সে চিন্তা করতেছে এতটা রাস্তা আমাকে হাইটে যাইতে হচ্ছে, যদি আমার একটা সাইকেল থাকতো, তো ভগবানের কৃপায় তার একটা সাইকেল হয়ে গেছে, এখন তো সাইকেল দিয়ে যায়, এখন সেই কি করছে, সে এখন কলেজে উঠে গেছে, কলেজে এখন সাইকেল দিয়ে যায়, তো চিন্তা করতেছে যে সাইকেলে তো প্যাডেল মারণ লাগে, কষ্ট হয়, যে যদি আমার একটা মোটর সাইকেল হইতো, তো সে যখন একটু বড় হয়েছে ভগবানের কৃপায় মোটর সাইকেলও পাইয়া লইছে, পরে চিন্তা করতেছে এই যে ধুলা বালি এত কিছু, হ্যাঁ এদিকে যখন আসছি কি ধুলা বালি, একটা গাড়ি গেলেই মনে হয় যে একদম অন্ধকার হয়ে গেছে গা, ধুলা বালি, আচ্ছা যদি একটা কার হইতো তাহলে তো ভিতরে এসি টেসি থাকতো, হ্যাঁ ভগবানের কৃপায় তার একটা কারও হয়ে গেছে, এখন চিন্তা করতেছে যে কার যখন যাচ্ছে, হ্যাঁ তখন আবার ট্রাফিক, ঢাকা শহরের যে জ্যাম, হ্যাঁ বলছে ট্রাফিকও ভালো লাগতেছে না, বলছে যদি আমার একটা কি থাকতো, একটা হেলিকপ্টার থাকতো তাহলে ভালোই তো, হ্যাঁ যেখানে খুশি সেখানে যাইতে পারতাম, হেলিকপ্টারে মিলছে, হেলিকপ্টার ওইটা বলতেছে কয়েকদিন যাওয়ার পরে বলতেছে এই হেলিকপ্টার গেডারে 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 করে, একটা আওয়াজটা ভালো লাগে না, যদি আমার একটা প্লেন থাকতো ভালো হইতো না, প্লেনের পরে বলতেছে একটা রকেট থাকলে তো এক গ্রহ থেকে আরেক গ্রহ যাইতে পারতাম, তো এইভাবে তার চাওয়া শক্তি কখনো কি হবে না, মানুষের চাওয়া শক্তি কখনো শেষ হবে না, বুঝতে পারছেন, হ্যাঁ। তো এই জন্যে মানুষ অসুখী, মানুষ শান্তিতে নাই কেন জানেন, এই জিনিসটার কারণে, সে যেটা ভগবান দিচ্ছে সেটার প্রতি সে কি না সন্তুষ্ট না, না সে এটা পাচ্ছে, 1 কোটি টাকার মালিক হইলে বলছে আরেক 1 কোটি টাকার মালিক হইলে হইবে, বুঝা গেছে, কিন্তু হয়ে গেল বলছে না এটা তো হবে না, আমার কিছুই হচ্ছে না, এখন কি করতে হবে, আরো আরো টাকার ইনকাম করতে হবে, এইভাবে তার যেই হ্যাঁ চাহিদা সেটার কখনো কমতেছে না, বুঝতে পারছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যারা পশু পাখি আছে, যেমন আমরা যারা মায়েরা যখন গর্ভবতী হই তখন আমরা কি করি, যারা উপরের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে কি গাইডলাইন নেই কীভাবে কি করতে হবে কি না, দেখেন তো একটা এই যে পশু পাখিরাও তো কি হচ্ছে, তারাও তো মা হচ্ছে, তো তাদের গাইডলাইনকে তারা ব্যক্তিগত তাদের প্রবৃত্তি অনুসারে সে জানে কি করা লাগবে, তারা কিন্তু এগিয়ে আমাদের থেকে, হ্যাঁ দেখেন আমরা যদি একটা বাড়ি ডিজাইন করতে যাই আমাদেরকে বুয়েট চুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হইব, কিন্তু দেখেন চড়ুই পাখি কত সুন্দরভাবে বাসা বানায়, সে কোন ভার্সিটিতে পড়ছে, সে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তার প্রবৃত্তি অনুসারে সে কিন্তু জানতেছে, বুঝতে পারছেন। তো আসলে এই 4টা জিনিস দিয়ে মানুষ এবং পশুর বিচার করা যায় না, আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টা জিনিস দিয়ে মানুষ এবং পশুর হ্যাঁ বিচার করা যায় না, বলছে আহার নিদ্রা ভয় মৈথুন আঞ্চ সামান্য এতত পশুবি নরনাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্ম নহীনা পশুবি সমানা, বলছে এই 4টা জিনিস মানুষও করতেছে, এই 4টা জিনিস পশুও করতেছে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, কখন পার্থক্য হবে, কেউ যদি এই মানব জন্ম পেয়ে কেউ যদি জিজ্ঞাসা করে কে আমি, আমি কে, আমি কোথায় থেকে আসলাম, আর আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, আর মৃত্যুর পর আমি কোথায় যাব, এই ধরনের প্রশ্ন যদি কেউ না করে
তাহলে সেই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন? বোঝা গেছে? এই মানব জন্ম পেয়ে যদি কেউ, হ্যাঁ, কে আমি, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আমি কোথায় থেকে আসলাম, মৃত্যুর পর আবার কোথায় যাব, এই প্রশ্ন যদি তার মধ্যে না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। ধর্ম হীনা পশুবি সমানা, ব্যাসদেব বলছে সেই মানুষ পশুর সমান। সে মানুষ কার সমান? পশুর সমান। এখন কি আর, হ্যাঁ, বেদান্ত সূত্রের প্রথম সূত্রটা কি? অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অথাৎ মানে তারপর, অথাৎ তারপর মানব জন্ম পেয়েছ, তারপর কি করতে হবে? ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা? ব্রহ্ম জিজ্ঞাসা কি বলো? ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে আমি কে, আমি কোথায় থেকে আসলাম, কেন দুঃখ কষ্ট পাচ্ছি, আর মৃত্যুর পর কোথায় যাব। বুঝতে পারছেন? এই জিজ্ঞাসা যদি না থাকে তাহলে সেই মানুষ পশু। সেই মানুষ কি? আপনারা সকলের মধ্যে জিজ্ঞাসা আছে বিধায় আপনারা এখানে এসেছেন। জিজ্ঞাসা আছে কিনা? না, আমরা জানবো, আমরা শিখবো, এই যে জানার একটা ইচ্ছা, এইটাই হচ্ছে জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা শক্তি, এই জিজ্ঞাসার, হ্যাঁ, যে প্রবণতা আপনাদের মধ্যে ঢুকেছে, এই জন্য আপনারা পশুর থেকে ঊর্ধ্বে মানব মানুষ হয়ে গেছেন। বোঝা গেছে? আপনারা কি তাদের, যারা এখনো এই সম্পর্কে জানে না কি জিজ্ঞাসা করতে হবে, তাদের মধ্যে ধর্মের সম্পর্কে জ্ঞান নেই, তারা সকলেই ওই পশু স্তরের মধ্যে আছে। কি বোঝা গেছে সকলের? হ্যাঁ, এখন এই জিজ্ঞাসা আমাদের মধ্যে থাকতে হবে। এই জিজ্ঞাসা না থাকলে আমরা এখানে ক্লাস করেও, হ্যাঁ, প্রকৃত তথ্য আমরা বুঝতে পারবো না। আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলে আমরা কিছু শিখতে পারবো, আগ্রহ না থাকলে আমরা কিছু শিখতে পারবো না। এই আগ্রহটা কি? প্রভু সাড়ে, মানে প্রভু কি পাঁচটার মধ্যে আসবে, আমাকে পাঁচটা বাজার পাঁচ মিনিট আগে আমাকে কোথায় থাকতে হবে? রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আগ্রহ। কিন্তু আমি এসে দেখলাম যে কেউ নাই। যদি এরকম ভাবে থাকে আমার উৎসাহ থাকতো না? আমার উৎসাহ থাকবো না? হ্যাঁ, আপনাদের এই জিজ্ঞাসা দেখে আমার উৎসাহ জাগবে, তখন আমি আরো বেশি বেশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন? তো এই জন্য এই গীতা জ্ঞান আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ, যাতে আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারি। কি হতে পারি? দেখেন, অন্যান্য ধর্মরা যারা ইসলাম ধর্মাবলম্বীতে আছে তারা কি বলে? ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করো, বলে কিনা? ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম গ্রহণ করো, করে কিনা? বুদ্ধরা বলবে বুদ্ধ ধর্ম গ্রহণ করো, খ্রিস্টানরা বলবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কিন্তু সনাতন ধর্ম বলে কি? তুমি আগে মানুষ হও, ইসলাম হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, সেগুলো পরে, আগে মানুষ হও। কি হও? সনাতন ধর্ম শিখাচ্ছে কি? মানুষ হও। সনাতন ধর্মের আরেকটা নাম কি? জৈবিক ধর্ম। কি ধর্ম? জৈবিক, জৈবিক ধর্ম। জৈবিক ধর্ম মানে কি? জৈবিক ধর্ম হচ্ছে সমস্ত জীবের ধর্ম। সমস্ত জীব মানে মানুষের ধর্ম সনাতন, একটা বৃক্ষের ধর্ম সনাতন, একটা পশুর ধর্ম সনাতন, একটা পাখির ধর্ম সনাতন, হ্যাঁ, একটা মাছের ধর্ম সনাতন, একটা কীট পতঙ্গের ধর্ম সনাতন, সমস্ত জীবের ধর্ম সনাতন, জৈবিক ধর্ম। সনাতন ধর্মের আরেকটা নাম কি? জৈবিক ধর্ম। এই জন্য এই সনাতন ধর্ম শিখাচ্ছে তুমি আগে মানুষ হও। আপনারা বলতে পারেন যে প্রভু আমি কি মানুষ না? দেখবেন আপনারা যখন আগে মুরব্বীদের, বড়দের প্রণাম করতেন কি বলতো? তুই মানুষ হ। কি হ? কেন, আমি কি সব তখন মানুষ ছিলাম না? মানুষ তো, মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। মানুষ তো ঠিক আছে, আকার, মানুষের আকারটা হয়েছে, কিন্তু আমরা যথার্থ মানুষ তখন হতে পারিনি। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে প্রকৃত মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই দিব্য জ্ঞান আমাদের দরকার। কেন? দেখেন, আপনি আজকের থেকে 400-500 বছর আগের কথা চিন্তা করুন, 400-500 বছর আগের কথা চিন্তা করুন, বা 3000 বছর আগের কথা চিন্তা করুন, 300 বছর আগের কথা চিন্তা করুন, 400-500 বছর আগের কথা চিন্তা করুন, তখন কি, তখন কি এই ধরনের সায়েন্স, কমার্স, আর্টস ছিল?
হ্যাঁ হ্যাঁ পদার্থ বিজ্ঞান বায়োলজি হ্যাঁ হায়ার ম্যাথ ছিল এগুলো, হ্যাঁ তখন এগুলো ছিল না, কিন্তু তখনের মানুষগুলো কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল কি না? কি মা বাবার কষ্ট দিত? হ্যাঁ বৃদ্ধাশ্রম ছিল তখন, বৃদ্ধাশ্রম ছিল, তাহলে কেন ছিল না আগের মানুষ কেন ভালো ছিল? কারণ তাদের শিক্ষাটা ঠিক কি ছিল, এই দেহ কেন্দ্রিক ছিল না। দেহ এই যে সায়েন্স কমার্স আর্টস এগুলো দেহ কেন্দ্রিক, এই দেহটাকে আমি ভালো রাখার জন্য এই দেহকেন্দ্রিক শিক্ষা, এই যে বই পুস্তক আমরা পড়তেছি এটা দেহকেন্দ্রিক শিক্ষা। আর আত্মার শিক্ষা আগে প্রদান করা হতো, এই গীতা ভাগবতমের শিক্ষা আগে যারা গুরুকুলের ব্যবস্থা ছিল, এই স্কুল কলেজ ভার্সিটি ছিল না, গুরুকুল ছিল, গুরুকুল, গুরুকুলে গিয়ে এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আগে গুরুকুলে প্রেরণ করে দিত। আর যখন গুরুকুলকে প্রেরণ করতো তখন তারাই সেখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আসতো, তারা কখনো মা বাবা তো দূরে থাক একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দিত না, একটা পিঁপড়ারও মারত না, কেন তারা ওই শিক্ষাটা গ্রহণ করেছে ওইখান থেকে, গীতা ভাগবতমের শিক্ষাটা। আর আমরা এই গীতা ভাগবতমের শিক্ষা থেকে দূরে আছি বিদায়, আমাদের মধ্যে এখন কত হাজার হাজার বৃদ্ধাশ্রম, এই সেই কত শান্তি, বুঝতে পারছেন? শিল প্রভুপাদ বলছে এই জগতে অশান্তি, অশান্তিতে থাকার হ্যাঁ দুটি কারণ, কয়টি কারণ? এই যে এত কিছু দুর্ভিক্ষ হচ্ছে, ভূমিকম্প, করোনা ভাইরাস, অমিক্রন, এইসবের কারণ কি জানেন? দুইটি কারণ। শিল প্রভুপাদ বলছে একটা কারণ হচ্ছে গোহত্যা, যতক্ষণ পর্যন্ত এই গোহত্যা না থামতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে অশান্তি থাকবেই। এইরকমভাবে প্রাকৃতিক দেব হ্যাঁ আদি ভৌতিক আদি হ্যাঁ আদি আত্মিক হ্যাঁ এভাবে এই তিত্রিতাপ ক্লেশ কি করবে? হতে থাকবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই তিন ধরনের ক্লেশ আমাদের আমরা পেতেই থাকবো। একটা হচ্ছে কি গো হত্যা, আর একটা হচ্ছে কি ভ্রূণ হত্যা, এই দুইটা হত্যা যত যদি আমরা শিশুদের তার মায়ের মায়ের পেটে থাকতে তাদেরকে মেরে ফেলছে, এই দুইটা জিনিস যদি আমরা না কমাবো তখন আমাদের এই এই জগতে শান্তি আসবে না। শিল প্রভুপাদ বলে গেছেন সেই কথা, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এইখন এই এই পরিস্থিতিতে, বুঝতে পারছেন? তো এই জন্য আগের মানুষ কি হতো না, হ্যাঁ নস খারাপ হতো না, তারা খুব ভালোভাবে সেগুলো অধ্যয়ন করতো। তো আগের মানুষ নেশা করতো না, কেন এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করি, হ্যাঁ ওই প্রকৃত ভালো শিক্ষার দিকে অগ্রসর করাচ্ছি না, শুধু ঠিক আছে শুধু এই জড়জাগতিক শিক্ষার দিকে তারা কি করতেছে, তাদেরকে মনোনিবেশ করাচ্ছি। আর তারা একসময় কি করবে জানেন? আপনাকে ছেড়ে, এই ধর্ম ছেড়ে, ধর্ম সম্পর্কে জানছেন না, তাদের তারা যখন ভার্সিটি লেভেলে যাবে তখন তাদেরকে প্রশ্ন করবে, এই মাটি দিয়ে মূর্তি দিলে তোমরা বোঝাই করো এটা কোথায় আছে, কি আছে না আছে, তখন কি তারা কোনো উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে? আর উত্তর যখন না দিতে পারবে, হ্যাঁ উত্তর যখন দিবে না, তখন তিনি বলবে যে আমাকে ক্রিটিসাইজ করতেছে না, আমার ধর্মে কিছু নাই, আমাকে ক্রিটিসাইজ করতেছে, ধর্মে কিছুই নাই। তখন সে অন্য ধর্মের প্রতি প্রভাবিত হবে আর অন্য ধর্মের প্রতি সে চলে যাবে, বুঝতে পারছেন? কারণ তার মধ্যে ধর্মীয় জ্ঞান আপনি দিচ্ছেন না, বুঝতে পারছেন? তো এই গীতার জ্ঞান, গীতা শুধু আমাদেরকে ধর্মীয় জ্ঞান দেয় না, এটা গীতাটা শুধু ধর্মীয় জ্ঞান না, এই গীতা আমাদেরকে কি দেয়? প্রথম এই গীতার শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছে, দ্বিতীয়ত তিনটা এই গীতা থেকে আমরা তিন ধরনের শিক্ষা লাভ করি। কয় ধরনের? তিন ধরনের, মনে রাখতে হবে, কিন্তু আমি জিজ্ঞাসা করবো আবার, ঠিক আছে? আমি তো বলছি পরীক্ষা হবে না, এই জন্য নোট রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তিন ধরনের শিক্ষা এই গীতা থেকে লাভ করব। একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, একটা হচ্ছে চরিত্র গঠনের শিক্ষা, আর একটা হচ্ছে নৈতিক শিক্ষা। এই তিন ধরনের শিক্ষা আমাদেরকে গীতা প্রদান করে, আমাদের গীতা প্রদান করে যে কিভাবে জ্ঞান গ্রহণ করতে হয়, বড়দের কাছে গেলে কিভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয়, এই সমস্ত কিছু শিক্ষা এই গীতার মধ্যে স্থিত আছে, এই গীতার মধ্যে স্থিত আছে। এই জন্য গীতার জ্ঞান আমাদেরকে এত ভালোভাবে অধ্যয়ন করা উচিত যাতে এই গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের আত্মাকে আমরা পরিশুদ্ধ করতে পারি। এর জন্য গীতার আজকে আমরা শুধু গীতার প্রথম ক্লাস তো আমরা ভিতরে যাচ্ছি না, শুধু আমরা সূচনা, আমরা কেন ভগবদ গীতার এই কোর্সটি দরকার, আমরা করব কেন করা দরকার সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। ভগবদ গীতার 18 অধ্যায়ের 72 নম্বর শ্লোক, কত নম্বর শ্লোক?
এই 72 নম্বর শ্লোকে বলছেন, বলছে কি কৃষ্ণ অর্জুনকে বলছেন, বলছে গীতা পাঠের পর অজ্ঞান জনিত মোহ দূর হওয়া দরকার। বুঝতে পারছেন, যখন আমরা গীতা পাঠ করব আমাদের যে অজ্ঞানতাগুলো আছে সেগুলো আমাদের দূর হতে হবে। তাইলে গীতা পাঠ করার উদ্দেশ্য তিনি বলছেন, গীতা পাঠ করার উদ্দেশ্য কি, গীতা কোর্স করার উদ্দেশ্য কি, গীতা পড়ার উদ্দেশ্য কি, অজ্ঞানতাটাকে আমরা কি করব, দূরীভূত করব। বুঝা গেছে? তাহলে গীতা পাঠ করার উদ্দেশ্য কি, গীতা পাঠ করার উদ্দেশ্য কি, অজ্ঞানতাটাকে দূর করতে হবে। দীনবন্ধু তুমি খুলো 18 অধ্যায়ের একদম সবার শেষে 72 নম্বর শ্লোক খুলো, সবার শেষে দেখো আমার কাছে, তো আমি খুলে দিই। আঠারো অধ্যায়ের 72 নম্বর শ্লোক, সেখানে কি বলছে দেখেন, তিনি জিজ্ঞাসা করছেন, কি করছেন, হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? এই যে আমি তোমার কাছে এতক্ষণ বললাম, ঠিক আছে, এই যে এতগুলো শ্লোক বললাম, তুমি একাগ্রচিত্তে সেগুলো কি শ্রবণ করেছো? আর তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? যদি তোমার এই অজ্ঞানজনিত মোহ বিদূরিত না হয় তাহলে তোমাকে আমি, তোমার এই গীতা পড়ার কোনো মূল্য নাই। বুঝা গেছে? যদি তোমার অজ্ঞানজনিত মোহ দূর না হয় তাহলে এই যে গীতা পড়লাম, এই যে এখানে সময় দিলাম, সেটার আমাদের কোনো কি থাকলো না, মূল্য থাকলো না, থাকলো না। তাহলে অজ্ঞানতাটাকে আমরা কি করব, দূরীভূত করব। অজ্ঞানতাটাকে কি করব, দূরীভূত করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এমনভাবে গীতা পড়তে হবে যাতে আমার অজ্ঞানতাটা দূরে যায়। বোঝা গেছে? এখন আমাদের একজন গুরু মহারাজ, তমাল কৃষ্ণ স্বামী গুরু মহারাজ, তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গেছেন। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি এক প্রফেসর, ওইখানে যে বিশ্ববিদ্যালয়ের যিনি টিচার প্রফেসর বলে, ওনাকে গিয়ে বলতেছে, প্রভু আপনি একটা গীতা নেন। কি নেন? তখন বলছে, হ্যাঁ আমি গীতা পড়েছি, আমার কাছে গীতা আছে, আমি গীতা শেষ করে ফেলছি, আমি অনেকবার গীতা পড়েছি, আমার কাছে গীতা আছে। বুঝা গেল? গীতা আছে আমার কাছে। তখন বলছে, আপনি যে গীতা পড়েছেন আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে বুঝবো যে আপনি গীতা অধ্যয়ন করেছেন? বৃক্ষ তোমার নাম কি, কিসে পরিচয়, ফলে পরিচয়, এই যে আম আম গাছ কি নাই সেটা আমি কিভাবে বুঝবো, ফল দেখে বুঝবো না, আরে এটার মধ্যে আম ধরছে, এটাই তো আম গাছ। হ্যাঁ, ডালিম গাছ যে তোমরা চিনো নি, যদি ডালিম ধরে তাহলে কে বুঝবা যে না এটা ডালিম গাছ। বুঝে গেছে? তাহলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন ওই তমালকৃষ্ণ গোস্বামী মহারাজ যে ব্যক্তিটার কাছে গিয়ে বলতেছে আপনি একটা গীতা নেন, তিনি বলতেছে আমি গীতা পড়ে গেছি, গীতা শেষ করে ফেলছি। এখন সে ব্যক্তিরা বলতেছে, আপনি যে গীতা পড়ছেন আমি কিভাবে বুঝবো? কারণ গীতা পাঠ করার পরে তার একটা পরিবর্তন আসবে। কি আসবে? পরিবর্তন আসবে কিনা, তার ফলটা কি, তার একটা অবশ্যই পরিবর্তন আসবে, কিন্তু আপনার মধ্যে তো কোনো পরিবর্তন দেখতেছে না। তাহলে আপনি কই গীতা বললেন, কার বাড়ি পড়লেন? কি বোঝা গেছে? তখন এইভাবে তিনি অনেক কিছু বোঝাচ্ছেন। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম, একবার কিছু লোক একসাথে বরযাত্রী যাবে। কি যাবে? বরযাত্রী কি, বরের সাথে যারা যায়, নাকি তোমরা গেছো কিনা বরযাত্রী, গেছো নি কোনো সময়? হ্যাঁ, বরযাত্রী যাও নাই, বিয়েতে যাও নাই, বিয়েতে? হ্যাঁ, ওই রাহুল গেছে নাকি, তোমরা বুঝো তো। তো এখন বরযাত্রী যাবে, তো গ্রাম অঞ্চলের বিয়ে তো নদী পথে যাইতে হবে,
তো নদী পথে সে যাবে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি বলছি? হ্যাঁ, নদী পথে যাইতে হয়, গ্রামের বিয়ে তো বরজাতে নদী পথে যাইতে হয়। আর একটু হাঁটেন, হাঁটলে মনে থাকবে। এই কথা বলে যাবে না, শোনো কথা, শোনো, একদম চুপ করে শোনো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি একটা জিনিস দিব যদি চুপ থাকো, ঠিক আছে? তুমি পেতে চাও? এক কথা সুন্দরভাবে শুনতেছে, কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? শুধু শোনো। তো বরযাত্রী যাবে নদী পথে, সবাই গিয়ে নৌকা উঠে গেছে, আগে আগে নৌকায় উঠে কিছু লোক ঘুম দিছে, বিয়ে তো সেই ভোরবেলা। হ্যাঁ, আর মাঝিও কি করছে, নৌকা ছেড়ে দিছে, নৌকা ছেড়ে মাঝি তো বাইতেছে, নৌকা কিভাবে বায়, বইটা দিয়ে বায় না, তোমরা দেখছো নদী বাইতে, তোমাদের পাশেই তো নদী। হ্যাঁ, এইভাবে নদী বাইতেছে না, নদীর মধ্যে নৌকা বাইতেছে, আর যখন বাইতেছে 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 হঠাৎ করে দেখে যে ভোর হয়ে গেছে। তো মাঝি তো দেখতেছে কি রে ভোর হয়ে গেছে, কিন্তু জায়গা তো সিনা সিনা লাগতেছে, জায়গা তো সিনা সিনা বলছে, কি রে ভাই আমরা তো যে জায়গার থেকে উঠছি এই জায়গার মধ্যে আসি। তো তখন তো জামাই তো ওইটাকে ঘিরে দেয়, এবার মাথা ধার দিয়ে দিছে, এখন কি হইব, বুঝে গেছে? তখন আইসে মাঝি বলতেছে, এই মাঝি ভাই আপনি কি সারা রাত নৌকা চালায় নাই, চালান নাই? বলছে হ্যাঁ আমি তো সারা রাতই নৌকা পাইছি, কিন্তু ভুল হয়ে গেছে একটা, যখন আমি নৌকাটা ছাড়ছি না, ওই যে নৌকাটা যে বাঁধা ছিল নোঙ্গুর দিয়ে বাঁকা বাঁধা ছিল, ওই নোঙ্গুরটা তুলতে ভুলে গেছি গা, কিন্তু নৌকা তো যখন বাসাইছি, বাসার পরে তো পাইতেছি, সারা রাত পাইছি, কোনো কাজ দিছে না, কাজ দিছে। তো ঠিক তদ্রূপ এই গীতার জ্ঞানটা সেরকম, আমি সারা জীবন গীতা পড়ে গেলাম, কিন্তু আমার মোহ অজ্ঞান অতি মোহ, অজ্ঞানজনিত যে মোহ সেটা দূর হলো না, এই অজ্ঞানতার যে মোহ সেটা রয়ে গেল, সেটা উঠাইলাম না, সেটা গেল না, তাহলে গীতা পড়ে লাভ হবে না। গীতা পড়া যদি আমি যেইখানে আছি সেইখানেই বসে থাকতে হয়, তাহলে গীতা পড়া আমার লাভ হবে? গীতা পড়ার পরে আমার কি হতে হবে, পরিবর্তন আসতে হবে, আমার চারিত্রিকভাবে আমাকে কি করতে হবে, চারিত্রিকভাবে নৈতিকভাবে আমার মধ্যে পরিবর্তন দেখা দিতে হবে, যে না অন সমাজের সবাই বলতে হবে যে না ছেলেটা কি খুব ভালো, সে সব দিকে এক্সপার্ট, সবাই তাকে বলতে হবে সেই কথা, বলতে হবে কি না? কিন্তু সেটা যদি আমার না হয় তাহলে এখানে গীতা পড়ে লাভ হবে না, লাভ হবে না। তো এই জন্য আমাদের অজ্ঞানতার মোহ থেকে আমাদের দূরে থাকতে হবে। এই ভগবদ গীতার প্রভাবে অনেকের জীবন পরিবর্তন হয়ে গেছে, অনেকের জীবন তাদের তাদের কি সুন্দরতম, তাদের যেই গন্তব্য তাদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখতে পাই এখন দিন দিন বিজ্ঞানের অগ্রগতি চলতেছে নাকি, বিজ্ঞানের প্রভাবে আমরা আস্তে আস্তে ডিজিটাল হচ্ছি, আধুনিক হচ্ছি, কি মুগ্ধ আধুনিক হচ্ছে কি না? তো দেখেন আগে এখানে আগের মানুষদের মাতাজি আছে বলতে পারবে তারা, আগে কি করত যে আগের মানুষের যে ঘর ছিল, ঘর থেকে প্রায় মিনিমাম 1-2 কিলোমিটার দূরে বাথরুম থাকতো নদীর পাড়ে। হ্যাঁ থাকতো কিনা, এখন আমার মামার বাড়িতে আছে, হ্যাঁ 2 কিলোমিটার পরে গিয়েছে রে ওই বাথরুম নদীর পাড়ে, আগে থাকতো এটা, হ্যাঁ হ্যাঁ খোলা মাঠে এরকম থাকতো। তো এরকম আগে আগে কি করত মানুষ, খাওয়া দাওয়া করতো কোথায়, ঘরে, আর প্রাকৃতিক কর্ম, হ্যাঁ মলমূত্র ত্যাগ করতো কোথায় গিয়ে, একদম দূরে গিয়ে। আর এই বিজ্ঞানের এমন যুগ এখন মানুষ বাইরে রেস্টুরেন্টে খায়, বাইরে খায় আর ঘরে বসে বসে প্রাকৃতিক কর্ম করে, এই হচ্ছে কি, এটা কি বিজ্ঞানের যুগ, বিজ্ঞানকে আমরা উন্নত মনে করতেছি, বিজ্ঞান আমাদেরকে অলস করে দিচ্ছে, কি করে দিচ্ছে, অলস করে দিচ্ছে। এই জন্যই মানুষের ডায়াবেটিস, আগে দেখেন আজকে থেকে 200 বছর আগে ডায়াবেটিস আসিল, ডায়াবেটিস আসিল, ডায়াবেটিস আসিল না, কারণ তাদের পরিশ্রম করা হইতো। এখন মানুষকে, হ্যাঁ এই যে এইখান থেকে এইখানে গীতার ক্লাসে আসবে, গীতার ক্লাসে আসবে, অনেকেই মনে করতেছে আজকে ঠান্ডাটা একটু বেশি, লেবের তলের থেকে উঠতে মনটা কইতেছে না, বুঝে গেছে? হ্যাঁ এইভাবে মনে করবে, এই জন্য কেউ আসতে চায় না, আসতে চাবে না অনেকে।
অনেকে দেখবেন যখনই গীতাটা নিচে যাবো ক্লাসে, হ্যাঁ টিভির মধ্যে স্টার জলসার মধ্যে এমন একটা অনুষ্ঠান দিছে, হয়ে গেছে। কেন জানেন? এগুলো মায়া, মায়া মানে মায়া সবসময় আপনাকে কি করবে, আপনাকে এই ভগবান থেকে, কলি সবসময় ভগবান থেকে বিমুখ করে রাখবে আপনাকে, কলি সবসময় ভগবান থেকে বিমুখ করে থাকবে। কলি আপনাকে দেখবেন এমন লেপের সুখ দিব, লেপের মধ্যে এত গরম, উঠাইতে মইঠা ওন মনটা চাইতো না যে ওইখানে যাইতে, বুঝতে পারছেন? দিবে কিন্তু, কিন্তু তথাপিও যে এখানে আসে সেই ভগবানের কৃপা লাভ করে, বুঝতে পারছেন? ভগবানের কৃপা লাভ করতে পারবে। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আগের, এই জন্য এখন বর্তমান যুগের মানুষের এত রোগ, এই বিজ্ঞানের অগ্রগতির ফলে কি হচ্ছে জানেন? এখন নতুন নতুন আত্মহত্যা করার প্রসেস বেরোচ্ছে। আগে কিভাবে আত্মহত্যা করত? হ্যাঁ, গলার দড়ি দিত, জলে ডুবে যেত, ওই কলসি বাইনে সেটা জলে ডুবে যেত নাকি, তারপরে বিষ খাইতো নাকি, হ্যাঁ আর কি করতো, হ্যাঁ হ্যাঁ বালতি গলা দিতে, এরকম ভাবে তাদের মৃত্যুবরণ করতো, সুইসাইড করতো। কিন্তু এখন এই বিজ্ঞান সুইসাইড করার জন্য আরো কি করছে, আরো নতুন প্রসেসিং বের করছে, কি করার জন্য, ওই যে ফাঁসি লাগা কত কষ্ট, বিষ খাওয়া গুলো জ্বলে যায়, বুঝে গেছেন? এখন তারা কি করতেছে জানেন? তারা একটা গ্যাস তৈরি করছে, গ্যাস, এমন একটা গ্যাস তৈরি করছে, এই গ্যাস মনে করেন যে ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে যদি এই গ্যাসটা ছেড়ে দেন আধা ঘন্টা পরে, যে আপনি কেমনে গেছেন গা, আপনি নিজেও খেতে পারেন না, এত সহজ প্রসেসিং বের করে দিছে। ইসায়ন কিন্তু আবার এই গ্যাসের নাম এভাবে খুঁজতে পারি, ঘরের নাম নেবা, বুঝে গেছে? তো এই হচ্ছে প্রসেসিং। তো এইভাবে উন্নত দেশে কি করছে, একটা লোক সে খুব হতাশাগ্রস্ত ছিল, আর হতাশাগ্রস্তর প্রভাবে সে আত্মহত্যা করার জন্য কি করলো, ওই গ্যাসটা কিনে আনছে। গ্যাসটা কিনে এনে তিনি ভাবতেছেন যদি আমার ঘরের মধ্যে সেটা ছাইরা দেয়, রুমের মধ্যে একটু ফরফরে আমার ডিস্টার্ব করবে, এই আসোস নেই রুমের মধ্যে, বুঝে গেছে? এখন তো বাবা মা কি করে জানেন, সন্তানের যে রুম আছে না, সন্তানের তো একটা রুম আছে পাঁচশো পার্সোনাল রুম, ওইটা শীতকারী পর্যন্ত রাখে না, খোলা রাখে, কারণ কখন কি করালে ঠিক নাই। আমাদের এক প্রভু আছে, হ্যাঁ দরজার গিয়ে দিয়েছি একটাও শীতকারী নাই, বলছে প্রভু কি বলছে, আরে শীতকারী সব খুলে লাগছি, এখন আমি যে কোনো মুহূর্তে তার রুমে প্রবেশ করতে পারি, সমস্যা নেই, আর থাকলেই কি প্রবলেম, বুঝতে পারছেন তো? তো এইভাবে ওই ভয়ে এখন সব শীতকারী মিটকারী খুলে রাখছে। তো এই কথা চিন্তা করে সে কি করলো, একটা বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে ওইটা বাসের যে দরজা জানলা সব বন্ধ করিয়া, হ্যাঁ সে গ্যাস ছেড়ে দিছে, আর সে বৈশা রয়েছে, তার সময় কাটতেছে না। এমন সময় একজন প্রভু গিয়া দেখতেছে, কি রে এই প্রভুটা একলা একলা এখানে বৈশা রয়েছে। তো তিনি কি করতেছে, জানলার মধ্যে গেছে, জানলার মধ্যে গিয়ে বলতেছে, প্রভু হরে কৃষ্ণ, জানলাটা একটু খুলেন, আমি আপনার জন্য একটা গীতা নিয়ে আসছি, আপনি এই গীতাটা পড়েন। তখন ওই লোকটা বলতেছে, কি রে ভাই ইস্কনের লোকগুলো দি সাম মরতো দিত না, ভালো করে মরতে আসে, এটির লেগে মরতে পারতি না, এই মরণের মতো দয়া করছে। তখন কি করলো, এ আর খুলতেছে না, তখন ওই প্রভু কি করলো, ওই একটা গীতা কি করলো, জানলার মধ্যে গুঁজে দিয়ে চলে গেছে। তখন ওই লোকটা ভাবতেছে, কি সময় কাটতেছে না, আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবো। তো এই কথা চিন্তা করতেছে যে এই লোকটা যেহেতু বইটা দিয়ে গেছে, এই বইটার মধ্যে কি আছে একটু ফিল্লা দেখি। তো ওই বইটা জানলা খুলে সে বইটা নিচে নিয়ে আবার লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে এই বইটা যখন পড়তেছে, প্রথম পৃষ্ঠা মানে যখন উল্টাইছে, উল্টাই যখন পড়তেছে, পড়ার সাথে সাথে সে যেই বিষয়ে হতাশাগ্রস্ত ছিল তার উত্তর পেয়ে গেছে, আর সাথে সাথে বলতেছে, কি রে আর 2 মিনিট আছে, সাথে সাথে কি করছে, সে দরজা জানলা খুলে সে আবার বাড়িছে। তাহলে এই তার যে হতাশাগ্রস্ত হওয়ার সে প্রশ্নের উত্তর সে গীতার মধ্যে, তাহলে সে কিন্তু আত্মহত্যা করার সে বেঁচে গেল এই গীতার প্রভাবে। বিদেশে পাশ্চাত্যে একটা কথার প্রচলন আছে, কি কথা, যে লাভ এট ফার্স্ট সাইট ডিভোর্স এট ফার্স্ট প্রাইস, প্রথম দেখাতেই তারা কি করে যায়, তারা বিয়ে করে ফেলে, আর প্রথম যেদিন ঝগড়া লাগে এদিন ওই শেষ ডিভোর্স, প্রথম ঝগড়াতে কি ডিভোর্স। তো এরকম একটা দম্পতি, হ্যাঁ
বিয়ে করার প্রথম ঝগড়াতে ডিভোর্স, স্বামী স্ত্রী কোথায় গেছে? কোর্টে গেছে। কোর্টে গিয়ে বলতেছে আমি আর ওনার সাথে থাকতে চাচ্ছি না, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দাও। তো ওই উকিল বলতেছে 6 মাস পর যোগাযোগ করতে হবে। কয় মাস? এখন যার জন্যে থাকতেছে 6 মাস পরে রায় হবে। 6 মাস পরে যখন আবার আসছে, আয়েশা দেখতেছে প্রভুর তো বিশাল পরিবর্তন হয়ে গেছে, মাতাজিরও পরিবর্তন হয়ে গেছে গা। তারা সুন্দরভাবে ধর্মীয় আইন ফলো করতেছে, ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেগুলো মানতেছে, তিনি হরিনাম জপ করতেছে, খারাপ কর্ম করতেছে না, বোঝা গেছে শুদ্ধভাবে জীবনযাপন করছে। তো যখন দুজনই দেখতেছে এরকম অবস্থা, তখন বলতেছে কি অবস্থা, কেমন হইলো? বলছে হ্যাঁ, ওই যে ভগবত গীতার সন্ধান পাইছি আমি, ভগবত গীতা পরে আমার চেঞ্জ হয়ে গেছে। উনি বলতেছে আমারও এরকম সেম হয়েছে। বলছে তাইলে দুইজনে যেহেতু চেঞ্জ হয়েছি, আর ডিভোর্সের তো দরকার হয় না, দরকার আছে? তখন তারা কি করছে, সুন্দরভাবে এখন সুন্দরভাবে তাদের যে দাম্পত্য জীবন সেটা সুন্দরভাবে হচ্ছে। কিসের ফলে? গীতা অধ্যয়নের ফলে। কিসের ফলে? গীতা অধ্যয়নের ফলে। এইভাবে গীতা আমাদেরকে কি করছে, বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হ্যাঁ পথ দেখায়। এই গীতা কোনো জাগতিক জল্পনা কল্পনার বই না। এই গীতা হচ্ছে কি, আমাদের আচার্যগণ এই গীতাকে সূর্যের সাথে তুলনা করছে। কিসের সাথে? যখন সূর্য উদিত হয়, যখন সূর্য উদিত থাকে তখন কি অন্ধকার থাকে? অন্ধকার থাকে না। ঠিক যখন আমাদের মধ্যে এই ভগবদ গীতার জ্ঞান যখন প্রকাশিত হবে, তখন আমরা আমাদের মধ্যে যত দুঃখ কষ্ট সব কিছু কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। সর্বদাই আমরা শান্তিতে আনন্দে থাকব, কারণ ভগবদ গীতাতে সেই শান্তির সূত্র প্রদান করেছেন কৃষ্ণ। কিভাবে আমরা আনন্দিত থাকব, কিভাবে শান্তিতে থাকব, সে সব কিছু ভগবদ গীতা আচার্যগণ কি বলছে, এই গীতা হচ্ছে সূর্যের মতো। আবার এই গীতাকে অনেক অনেকে কার মতো বলছে, মোহিনী অবতার। কার মতো? মোহিনী অবতারের কথা আপনারা কে কে শুনছেন আগে হাত তুলেন তো দেখি। একজন মাতাজি শুনছেন। মোহিনী অবতার কি জানেন? ভগবানের একটা নারী মূর্তি ধারণ করছিলেন একবার ভগবান কৃষ্ণ, একবার নারী মূর্তি ধারণ করছেন। কিসের জন্য নারী মূর্তি ধারণ করছে জানেন? সুন্দরভাবে আমি সংক্ষিপ্তভাবে একটু বলছি আপনাদেরকে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, আপনারা জানেন যে সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থন কে কে শুনেছে যে সমুদ্র মন্থন হয়েছিল? শাস্ত্রে বলছে, হ্যাঁ অনেকে জানছেন সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন কারা কারা করেছিল? দেবতা আর অসুর। আর সেইখানের যেই মন্থন দণ্ডটা ছিল, দণ্ডটা, এই দণ্ডর দণ্ড কি ছিল? দণ্ড আছে মন্ধার, মন্ধার পর্বত, মন্ধার পর্বত। আর দড়ি কি? দড়ি, দড়ি দিয়ে মন, হ্যাঁ বাসুকি নাক, সেটা কি? এই বাসুকি নাক ছিল সেই দড়ি। আর এইভাবে দেবতা এবং অসুর মিলে কি করছে, এই সমুদ্র মন্থন করছিল। আর সমুদ্র মন্থন করার ফলে কেন তারা সমুদ্র মন্থন করতেছিল? সেখান থেকে অমৃত উঠবে। কি উঠবে? হ্যাঁ, দেবতারা একা পারতেছিল না, এখন বলতেছিল তো অসুরদেরও তো শক্তি আছে, দেবতাদের মতো শক্তি কিন্তু অসুরদেরও আছে, অসুরদের সহযোগিতা করতে হবে। অসুররা কি বলতেছে, যদি এখান থেকে যা অমৃত উঠবে বা যা কিছু উঠবে 50-50 ভাগ করে নেব। এই কমিটমেন্টে তারা কি করলো, এই সমুদ্র মন্থন করা শুরু করলো। বোঝা গেছে? হ্যাঁ, যেভাবে দধি মন্থন করে এইভাবে সমুদ্র মন্থন করতেছে। তো সমুদ্র মন্থন করতেছে, এই সমুদ্র থেকে কি উঠছে, দুইটা জিনিস, একটা উঠছে অনেক অনেক জিনিস উঠছে, এর মধ্যে প্রধান যেটা হচ্ছে বিষ উঠছে, আবার কি অমৃত উঠছে। বিষ উঠছে আবার কি বিষ জানো? কালকূট, সবচেয়ে বিষাক্ত বিষ, এই বিষ উঠছে। আর এই বিষ যখন উঠছে, এই বিষটা যদি এই জগতে যায় তাহলে সমস্ত জীব এই গন্ধেই, এর মধ্যে বিষের যে একটা গন্ধ আছে না, এই গন্ধেতেই মারা যাবে, খাইতে হবে না। বুঝা গেছে? এখন কি করবে, এই বিষকে গ্রহণ করবে। তখন ভগবান কৃষ্ণ শিবকে আদেশ করলেন, যাও তুমি এই শিব এই কি করো, এই বিষ তুমি খাও। আর যখন এই বিষ শিব পান করেছে, পান করার সাথে সাথে হ্যাঁ শিবের যে কণ্ঠ সেটা নীল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য শিবের আরেকটা নাম কি, নীলকণ্ঠ।
নাম কি? নীলকণ্ঠ। বোঝা গেছে? আর এই সমুদ্র মন্থন থেকে আরেকটা জিনিস উৎপন্ন হয়েছে, সেটা কি? অমৃত। আর অমৃত যখন উৎপন্ন হয়েছে, আর অমৃত কি করছে? দেবতারা লইয়া ভাগছে, দেবতারা মানে দেবতা না, অসুররা নিয়ে ভাগছে। কারা নিয়ে ভাগছে? তখন দেবতারা তো কি, দেবতারা তো কত উৎসাহ নিয়ে এ কাজ করছে, ভগবানের কাছে গেছে, ভগবান আপনি তো আমাদেরকে বলছেন এই অসুর, হ্যাঁ এই অমৃত আমাদেরকে 50-50 করে ভাগ করে দিবেন, কিন্তু এই অমৃত তো অসুররা নিয়ে ভাগছে। আর অসুররা যদি সে অমৃত প্রাণ করে ফেলে, আমরা তো তাদের থেকে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করে পারবো না। এখন কি হবে গতি? তখন ভগবান বলছে আচ্ছা দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি। তখন ভগবান তৎক্ষণাৎ ভগবান কৃষ্ণ একটা এমন সুন্দরী একটা নারী মূর্তি ধারণ করছেন। বুঝা গেছে? কি মূর্তি ধারণ করছেন? এই যে ভগবান যে একটা নারী মূর্তি ধারণ করলেন, এই নারী মূর্তিটার নাম হচ্ছে কি? মোহিনী অবতার। নাম কি? মোহিনী অবতার। বুঝা গেছে? আর এই মোহিনী রূপ ধারণ করে যখন অসুরদের সামনে গেছে, আর অসুররা তো এইভাবে তাকিয়ে রয়েছে, এটা কে? তখন সমস্ত অসুররা কি করতেছে? একজন আরেকজনের সাথে বাংলাতে না ইংলিশে, ইংলিশে কথা বলতেছে। তখন সবাই মিলা এই যে অমৃত নিয়ে আসছে না, এই অমৃত নিয়ে কাকে দিল? মোহিনী অবতার। বলছে না আপনি নিয়ে নেন, আপনি সবাইকে মন্ডক করে দেন, আপনি সবাইকে কি করে দেন? মন্ডক করে দেন। আর মোহিনী অবতারকে যখন এই এই অমৃত দিছে, মোহিনী অবতার নিয়ে চলে আসছে। বুঝা গেছে? তাহলে মোহিনী অবতার এই অসুরদের সাথে ছল করছে। কি করছে? ছল কি? প্রতারণা করছে। প্রতারণা করে তাদের থেকে এই অমৃত কায়রা নিয়ে আসছে, আয়না নিয়ে কাকে দিছে? দেবতাদেরকে পান করাইছে। বুঝা গেছে? নিজের হাতে দেবতাদেরকে পান করাইছে। আর এই অসুরদের থেকে একটা অসুর ছিল কি? রাহু। রাহু নাম কি? রাহু। রাহু কি করছে জানেন? দেবতার রূপ ধারণ করে চন্দ্র আর সূর্য, তারা দেবতা না, এই তাদের মাঝখানে গিয়ে ঢুকে গেছে। গা এখন চন্দ্র আর সূর্য তো বুঝতে পারছে কি, এ তো অসুর, এ তো দেবতার রূপ ধারণ করেছে, কিন্তু এই মুহূর্তে কি করছে? অমৃত দিয়ে দিছে। আর অমৃত যখন গলার মধ্যে দিয়ে দিছে, তখন বুঝতে পারছে এ কি? অসুর। এখন কি করবে? বৃত্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে অমৃত চলে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু কি করছে? তার সুদর্শন চক্র দিয়ে তার গলা ঘেটে দিছে। কার? ওই যে রাহুর। কিন্তু রাহু মরে নাই, গলা ঘেটে দিছে কিন্তু মরে নাই। তো সেই থেকে ওই রাহুর একটু ক্রোধ আছে। কার প্রতি জানো? চন্দ্র আর সূর্যের প্রতি। গেছে এই দুইজনের লেগে আমি অমৃত খেতে পারছি না। এখন কি করে? এই যে দেখা যায় এক মাস বা দুই মাস বা প্রতি মাস এরকম পরে পরে কি করে, ওই রাহু সূর্য আর চন্দ্রের পিছনে তারা ছুটে যায়। ওই যখন গ্রহণ লাগে, মানে এই চন্দ্র আর সূর্যের পিছনে ছুটে যায়, তাদেরকে আক্রমণ করতে যায়। বুঝা গেছে? ধর এইটাই হচ্ছে তার কারণ। এখন আমি কি বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে, এই আমাদের যেটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে কি, মোহিনী অবতার কি করছেন? এই অসুরদের থেকে সেই অমৃত এনে কাকে পান করেছেন? দেবতাদের, ছল করছেন। তো ঠিক এই ভগবত গীতাও হচ্ছে মোহিনী অবতারের মতো। কেন? কেন মোহিনী অবতারের মতো? কেন এই ভগবত গীতা যারা শুদ্ধভাবে পড়বে না, যারা পাণ্ডিত্য লাভের জন্য পড়বে, যারা যথার্থ তত্ত্ব অবগত, একজন টিচারের সম্বন্ধে বা টিচারের সান্নিধ্যে থেকে কেউ পড়বে না, সে এই ভগবত গীতা মর্মার্থ, প্রকৃত মর্মার্থ সে বুঝতে পারবে না। বুঝতে পারছো? যেহেতু এটা ভগবান তাদেরকে অন্য জ্ঞান প্রদান করবে, কারণ এটা মোহিনী, ভগবান তাদের সাথে ছল করবে। এই গীতা আর ভগবানের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। গীতার ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে না। তাহলে এই গীতা, এই জন্য এই গীতা যারা অভক্ত, যারা পাণ্ডিত্য লাভের জন্য গীতা পড়ে, তারা এই গীতা পড়ে কি বলে জানেন? ভগবান বলতে কোনো কিছু নাই, ভগবান বলতে কোনো কিছু নাই। তারা নাস্তিক হয়ে যায়। হ্যাঁ, তারা ভগবানের রূপ বিশ্বাস করতে চায় না। তারা ভগবানের রূপ কি করতে চায় না? এই এই একই গীতা পড়ে, এই একই গীতা পড়ে কিছু ভক্তরা কি করতেছে? প্রকৃত তত্ত্ব জেনে ভগবানকে লাভ করতে পারতেছে, ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। বুঝতে পারছেন?
হ্যাঁ, এই জন্য ভগবত গীতার উদ্দেশ্য কি বলেন? ভগবত, এটা আমি একটু আগে বললাম যে বৃক্ষ তোমার নাম কি ফলে, বৃক্ষে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলটাই হচ্ছে ভগবত গীতার মর্মার্থ নাকি? তাহলে এই ভগবত গীতার ফল কি? ভগবত গীতার ফল বলতেছে মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্করু, বুঝা গেছে? এই ভগবত গীতা পরে আমাদের কি করতে হবে? এ ভগবান, এ ভগবত গীতা পরে সর্বপ্রথম কৃষ্ণকে ভগবান মানতে হবে। ভগবত গীতা পড়ার উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণ হচ্ছে ভগবান, এই সম্পর্কে আমরা জানতে পারবো, মনমনা ভব, এবং তখন তখন কি করবো? ভগবান কৃষ্ণকে আমাদের মনটাকে দিতে হবে। এই মনটা হচ্ছে সবচেয়ে বেশি বদমাইশ। এ মনটা কি বদমাইশ কিনা? হ্যাঁ হ্যাঁ, কেন বদমাইশ? এই মন এইখানে বসে রয়েছে কিন্তু মন অন্য কিছু চিন্তা করতেছে, চিন্তা করতেছে না, আরে আমার বাড়ির যে তালা লাগে এসি, হ্যাঁ কেউ নেই ঢুকে গেছে গা রে, চিন্তা করতেছে না অনেকে? হ্যাঁ অনেকেই চিন্তা করতেছে যে আরে আমার বাবা আজ থেকে লস রসমালাই নিয়ে আইবো, কেউ নেই খেয়ালায়, হ্যাঁ এই চিন্তা করতে মন। এই মনের জন্য আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, মনকে সংযত করতে পাচ্ছি না, বিধায় আমাদের এত দুঃখ কষ্ট, বুঝা গেছে? তো এখন যদি আমরা মনটাকে ভগবানের চরণে দিয়ে দিই, ভগবান বলছে তুমি যদি আমার আমার ভক্ত হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমার চারটা জিনিস করতে হবে আমার, আমাকে যদি তুমি আমাকে ভগবান মানো তাহলে আমাকে তুমি চারটা জিনিস করতে হবে। কি চারটা জিনিস? প্রথমে তোমার মনটা আমাকে দিয়ে দাও, ঠিক আছে? আগে আগে দিয়ে দিও, নাহলে আবার অন্য কাউকে দিয়ে দিলে সেই সেটা আবার আসতে কষ্ট হইব, আগে আগে দিয়ে দাও নাকি? যদি অন্য কাউকে দিয়ে দাও তাহলে তো আবার আসতে কত কষ্ট হইব, আগে আগে মনটা কাকে দিয়ে দিব? কাকে দিয়ে দেব? ভগবানকে। দ্বিতীয় কি? মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। কার ভক্ত হও? কৃষ্ণ বলতেছে আমার ভক্ত হও, বুঝা গেছে? আর কেউ বলছে না আমার ভক্ত হওয়ার জন্য, কেউ বলছে? শিব বলছে কখনো কোনো শাস্ত্রে বলছে যে আমার ভক্ত হওয়ার জন্য? কোনো শাস্ত্রে বলছে না, শিব ব্রহ্মা বলছে না, কোনো দেবতাও বলছে না, কিন্তু একমাত্র বলছে কৃষ্ণ বলছে আমার ভক্ত হোক, তার সেই ক্ষমতা আছে বলার, বুঝা গেছে? তাহলে দ্বিতীয় প্রথম হচ্ছে মনমনা ভব, তোমার মনটাকে আমার দাও। দুই নম্বরটা কি বলছি? মদ ভক্ত আমার ভক্ত হও। তারপরে মাম নমস্করু, মদ জাজি মাম নমস্করু, আমার পূজা করো এবং আমাকেই প্রণাম করো, বুঝা গেছে? এই চারটা জিনিস, এই চারটা জিনিস যে করবে, এই চারটা জিনিস হচ্ছে ভগবত গীতার ফল। ভগবত গীতার কি? তাহলে এই ভগবত গীতা যে পড়বে, পড়া যদি সে চারটা জিনিস করে তাইলে তার ভগবত গীতা পড়ার পড়ার যেই যে শিক্ষা সেটা সে পূর্ণ করলো, বুঝা গেছে? নাইলে ওই বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে সেটা হইতো না, সেটা হবে না, সেটা হবে না। তাহলে এখন এই ভগবত গীতা যদি আমরা বুঝতে চাই তাহলে কি করতে হবে? আমাদের যথার্থ একজন ব্যক্তির কাছে পড়তে হবে, কি করতে হবে? নাইলে এই জ্ঞান আমাদেরকে অন্য কিছু দাবিত করবে। আমি গত ক্লাসে অনেকে ছিলেন, আমি গত ক্লাসে বলছিলাম দুইটা উদাহরণ বলছিলাম যে আমরা একবার প্রচার করতে গেছিলাম গ্রন্থ প্রচার, মনে আছে কিনা? গ্রন্থ প্রচারে বলতেছে এক ব্যক্তি বলতেছে কৃষ্ণের জন্মদিন আর কার জন্মদিন, অর্জুনের জন্মদিন কবে? তখন আমি তো উত্তর দিতে পারছি না, তখন আমার বলতেছে কেন গীতার মধ্যে বর্ণনা করা আছে, আপনি পড়েন নাই গীতা? বলছে আমি তো গীতা পড়ছি, আমি বলতেছি আর কি আমি তো গীতা পড়ছি কিন্তু কোনো সময় এটা পাইছি না। তখন বলতে উনি আমাকে শ্লোক দিয়ে বলতেছে, গীতায় বলে নাই বহুনি মেয়ে ব্যতীতানি জন্মানি তব চারজন, কৃষ্ণ বলতেছেন যে আমার জন্ম কি বহুনি বহুনি মেয়ে, আমার জন্ম মে মাসের 9 তারিখ, তোমার জন্ম কি জন্মানি তব চারজন, আর অর্জুনের জন্ম হচ্ছে 4 জন। এটা কি তার অর্থ? এটার অর্থ এটা, কিন্তু সে এইটা এটা ভাবার কারণ কি? সে যথার্থ একজন শিক্ষকের কাছে ভগবত গীতা পড়ে নাই, সে নিজে নিজে বোঝার চেষ্টা করছে, এই জন্য তারই অবস্থা, বুঝা গেছে? দুই নম্বর আরেকটা বলছিলাম, দুই নম্বর কি আরেকটা বলছিলাম কি, এক বাড়িতে যখন গেছি বলতেছে বাবু আপনারা সাগান নাকি রে, সাগান বলছে সা তো নেশার মধ্যে পড়ে, এটার মধ্যে ক্যাফিন থাকে, ক্যাফিন
এজন্য খাই না। তখন ওই লোকটা বলতেছে, গীতার মধ্যে তো কইছে সাখাউন দেব, তাহলে খাই না কেরে? আমি বলছি গীতার মধ্যেই কথা কইছে। কই কইছে? তখন উনি আমার বলতেছে, কেন গীতার মধ্যে আপনি পড়েন নাই? গীতার 15:15 শ্লোক। আমি বলছি কি বলছে আমার একটু পড়ে শোনান তো। তখন উনি আমার শ্লোক দিয়ে শোনাচ্ছে, সর্বস্ব চা অহম হৃদি সন্নিবিশ। তিনি বলছেন, ও অর্থ বলতেছেন, সর্বস্ব মানে কি? সকলের চা, অহম, অহম মানে পান করা উচিত, হৃদি মানে রান্না করে, সন্নিবিষ্ট মানে গ্যাসের চুলায়, সকলের গ্যাসের চুলায় রান্না করে কি খাওয়া উচিত? তখন আমি বললাম, ভাই কি প্রশ্নের মানে কি উত্তরের কি উত্তর দিলেন আপনি? এই কথাই কথা বলছি আপনার। এটার কারণ হচ্ছে কি জানেন? আমরা যথার্থ শিক্ষকের কাছে ভগবদ গীতা পড়ি না। যখন একবার আমরা একটা ভগবদ গীতা নিয়ে হ্যাঁ একটা অফিসে গেছিলাম, এই অফিসে গিয়ে এক কর্মকর্তারে বলছি, প্রভু একটা গীতা নেন আপনি। তখন উনি গীতা নিল, নিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে গীতা তো নিলাম, বলছে এটার একটা প্রণামী আছে। আচ্ছা কত টাকা? বলছে এটা 350 টাকা। কত টাকা? তখন উনি আবার বলতেছে যে কুরুক্ষেত্রে যুদ্ধে যখন কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দিছে, তখন কি এই জ্ঞান দেওয়ার ফলে কি মূল্য নিছে? কোনো মূল্য নিছে? দেখেন এরকম প্রশ্ন কি প্রশ্ন করছে, যে কুরুক্ষেত্রে যুদ্ধে যখন এই জ্ঞান দিছে, তখন তো অর্জুন কৃষ্ণকে কোনো কিছু দেয় নাই, তাহলে আপনি আমার দিয়ে টাকা চাচ্ছেন কেন? তখন আমি বললাম, প্রভু এই জ্ঞানটা কোথায় দিছে? কুরুক্ষেত্রে যুদ্ধে দিছে। আর আমি সেই জ্ঞানটাকে কি করলাম? ওই কুরুক্ষেত্রে যুদ্ধ থেকে এই এত দূর যে নিয়ে আসলাম আপনার জন্য, এটার ক্যারি খরচ আপনি দিবেন না? ক্যারি খরচ দিতে হবে কি না? নাহলে তো আপনাকে কোথায় গিয়ে জ্ঞান করতে গ্রহণ করা লাগলো? এলে কুরুক্ষেত্রে যুদ্ধে কুরুক্ষেত্র যাইতে হইব, তারপর ওইখানে গিয়ে আপনি জ্ঞান গ্রহণ করতে হতো, হয়তো কি না? যে এত দূর থেকে আগে নিয়ে আসলাম আপনার জন্য প্রিন্টিং করে, যাতে আপনি একবার বললেও সেটা আবার যেটা না বুঝলে আবার পরে ভরতে পারেন, প্রিন্টিং খরচ সেটা দিবেন না? তখন উনি খুব আনন্দিত হয়ে তখন কি করছেন, আরো 12 টাকা দিছে, বুঝলেন? বুঝে গেছে? তো এরকম কিছু জিনিস আমরা বিপদে পড়ি, কিন্তু কেন আমরা যথার্থ যদি শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞানটা আমরা না উপলব্ধি করতে পারি, হ্যাঁ যথার্থ টিচারের কাছে না পড়ি, তাহলে এই জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য এই ভগবদ গীতা আমাদেরকে পড়তে হবে। চৈতন্য চরিতামৃত কি বলছে? এই ভগবদ গীতা আমাদের কার কাছে গিয়ে পড়তে হবে? যাও ভগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এই ভগবদ গীতা গিয়ে কার কাছে পড়তে হবে? কৃষ্ণর ভক্তের কাছে গিয়ে পড়তে হবে। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ সম্পর্কে জানে, তার কাছে গিয়ে ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করো। বোঝা গেছে? এই জন্য এই ভগবদ গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা কি? এই জ্ঞান গ্রহণের যোগ্যতা হচ্ছে কি? তাকে অজ্ঞ ভাবতে হবে, নিজেকে কি করতে হবে? অজ্ঞ হয়ে যে লয় শ্রীমৎ ভগবদ গীতার শরণ। অজ্ঞ বুঝেন তো? আমি কিছু জানি না, এই ভাব নিয়ে যে ভগবদ গীতার কাছে যাবে, ভগবদ গীতা শিখতে যাবে, তখন সে ভগবদ গীতা শিখতে পারবে, অন্যথায় ভগবদ গীতা শিখতে পারবে না। এই জন্য বলছে, অজ্ঞ হয়ে যে লয় শ্রীমৎ ভগবদ গীতার শরণ, ভগবদ গীতার অর্থ তার হয় দর্শন, তখন সে শ্রীমৎ ভগবদ গীতার অর্থ দর্শন করতে পারবে। বোঝা গেছে? তাহলে আমার আমি যখন কোনো শিক্ষকের কাছে পড়তে যাব, তখন কি বলবো? স্যার আমি জানি, আপনি যেটা বলবেন এটা আমি জানি, এরকম বলবো না। একদম বিনম্রভাবে খালি করে যেতে হবে। শিল প্রভুপাদ কি দিছেন? যেমন একটা গ্লাস যদি অলরেডি পূর্ণ থাকে, একটা জল দ্বারা যদি একটা গ্লাস পূর্ণ থাকে, আর এই গ্লাস ভর্তি জলটার মধ্যে যদি আমি জল ডালি, কি হইব? কি হবে? পরে যাবে তো? ঠিক আমি যখন একদম বিশাল অনেক কিছু জানি, এই নিয়ে যখন আমি শিখতে যাব, তখন আমি কিছুই শিখতে পারবো না, কি পারবো না? হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, খালি করে আইতে হইব, খালি করে। বুঝা গেছে? গ্লাসটা কি করতে হবে? এবং অজ্ঞ ভাব নিয়ে হ্যাঁ আমরা এই শ্রীমৎ ভগবদ গীতার শিক্ষা গ্রহণ করতে হবে। বুঝা গেছে? এই জন্য বলছে, গৌরাঙ্গের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তাহলে কি করতে হবে? যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত আছে না, চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তাদেরকে বৈষ্ণব বলে।
তো তাদের কাছে গিয়ে তাদের সঙ্গ করতে হবে, তাদের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে, তখন গিয়ে আমরা এই ভগবদ গীতা শ্রীমৎ ভগবদ গীতার যে রস সেই সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো, এছাড়া আমরা বুঝতে পারবো না। বোঝা গেছে? এই জন্য আমাদেরকে অবশ্যই একজন টিচার দরকার। আমি বলেছিলাম একজন যদি কেউ ডাক্তার হতে চায় তাহলে তাকে অবশ্যই মেডিকেলে যেতে হবে, কোথায় যেতে হবে, কিন্তু সে যদি চিন্তা করে কিরে এই মেডিকেলে যারা পড়তেছে এরা তো একই বই পড়তেছে, এই বই তো লাইব্রেরি পাওয়া যায়, আমি লাইব্রেরিতে এনে ফেরালাম, তাহলে সে ডাক্তার হইতে পারবো না। আর এই ভগবদ গীতা হচ্ছে কি, ভগবত তত্ত্ব বিজ্ঞান, এটা একটা বিজ্ঞান। ফিজিক্সের জন্য টিচার, বায়োলজির জন্য টিচার, হায়ার ম্যাথের জন্য টিচার, এখন এখন তো দেখা যায় বাংলার জন্য টিচার। বুঝা গেছে? এ কারপরে কৃষি শিক্ষার জন্য টিচার। তাহলে এত সব সাবজেক্টের প্রতি একজন করে টিচার থাকে, তাহলে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান বোঝার জন্য টিচার আছে আপনাদের ছেলে মেয়েদের? আপনাদের আপনারা কখনো পাইছেন? আপনারা কখনো পাইছেন? আপনারা কখনো সে টিচারের কাছে শিখছেন? তাহলে আপনারা আমরা সনাতন ধর্মাবলম্বীরা এরা রসাতলে যাবো না, এরা আমরা রসাতলে যাবো না, হেরা রসাতলে যাব, রসাতলে আমরা যাবো। হ্যাঁ, বোঝা গেছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, একজন টিচারের কাছে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান শিখাতে হবে, তাহলে সে হ্যাঁ গীতা যথার্থভাবে বুঝতে পারবে। বুঝতে পারছেন? এবং কি বলছে ভগবত গীতায়? বলছে যত আচরিতি শ্রেষ্ঠ তত্ত্ব এ হইতর জান। এই ভগবত গীতাকে বলছে যারা বিজ্ঞজন, যারা মহাত্মা, হ্যাঁ যারা সমাজের একটা স্তরে অবস্থান করছে তাদেরকে তো যারা নিম্ন শ্রেণীর লোক উচ্চ শ্রেণীর লোকেদের কি করে ফলো করে না, ফলো করে কি না? তাহলে আপনারা যে এখানে ভগবত গীতা পড়তে আসছেন, এই ভগবত গীতা তারা এই ভগবত গীতা কি অন্যান্য ভক্তরা ফলো করতেছে কিনা, যারা মহাজন আছে তারা কি এই ভগবত গীতা সম্পর্কে কিছু জানে কিনা, নাকি আমরাই আইছি এখানে ফরনের লেগে, এটাও তো জানা দরকার। হ্যাঁ, এই গীতা সম্পর্কে মহান ব্যক্তিরা কি কি বলছে জানেন? আজকে আমরা সেটা সম্পর্কে জানবো, এই গীতা সম্পর্কে মহান মহান ব্যক্তিরা কি কি বলছেন। ভারতবর্ষের একজন মহান ভক্ত লোকমান্য তিলক, ভারতবর্ষের একজন মহান ভক্ত, আপনারা হয়তো জানেন না কিন্তু আপনাদের যারা আগের প্রজন্ম আছে তারা এই লোকমান্য তিলক একজন মহান ভক্ত ছিলেন। তিনি এই গীতা সম্পর্কে কি বলছেন, হিন্দু ধর্মের তত্ত্বকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার মতো গ্রন্থ গীতা ছাড়া বৈদিক শাস্ত্রে আর কোনো কিছু নেই। আমি আবার বলছি, তিনি বলছেন, লোকমান্য তিলক বলছেন, হিন্দু ধর্মের তত্ত্বকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার মতো গ্রন্থ গীতা ছাড়া বৈদিক সাহিত্যে আর কোনো গ্রন্থ নাই। তাহলে এই একজন মহান ব্যক্তি তিনি গীতা সম্পর্কে বলছেন। আসেন দ্বিতীয়, ব্রিটিশদের একজন মহান দার্শনিক যার নাম অনেকেই জানে, বারেন হোস্টিং, তিনি এই গীতা সম্পর্কে বলছেন, যে কোনো জাতিকে সফলতার চরম শিখরে পৌঁছানোর জন্য এই ভগবদ গীতার উপদেশ অদ্বিতীয়। একটা জাতিকে যদি আমরা চরম শিখরে পৌঁছাতে চাই তাহলে এই ভগবদ গীতা হ্যাঁ পড়তে হবে, এই ভগবদ গীতার আইন সকলকে ফলো করতে হবে, এই কথা বলছেন বারেন হোস্টিং। ভারতবর্ষের একজন মহাত্মা স্বামী বিবেকানন্দ, নাম শুনছেন আপনারা, বিবেকানন্দ, তিনি আমেরিকাতে গেছেন শিকাগো শহরে, আর শিকাগো শহরে গিয়ে আমেরিকাতে শিকাগো শহরে গিয়ে তিনি কি করছেন, সেখানে ধর্মসভা হচ্ছে, আর ধর্মসভাতে তখন তার একটা বক্তব্য ছিল, সেখানে তিনি যার যার ধর্মগ্রন্থ সেখানে নিয়ে গেছেন, আর স্বামী বিবেকানন্দ নিয়ে গেছেন সাথে কি গীতা, কি নিয়ে গেছেন, আর গীতাটা যখন টেবিলে রাখছেন সবাই কি করতেছে, যার যার গ্রন্থ এই গীতার উপরে রাখতেছে, সবাই বলতেছে আরে এই গীতাটারে তলে ফেলাইতেইব, কি করতেইব, তো যার যার গ্রন্থ সবাই কি করছে, গীতাটারে নিচে রেখে বাকিগুলারে কি করছে, উপরে রাখছে। তো এইভাবে সবাই সবার ধর্ম অনুসারে বক্তব্য দিছে, অন্তিমে বিবেকানন্দ আইসে বক্তব্য দেওয়ার জন্য, কোথায় আসছে, স্টেজে আইসা, তিনি কি বলছেন, যখন তার এই ভগবদ্গীতাকে টান দিছেন, টান দেওয়ার সাথে সাথে উপরে যত গ্রন্থ আছে সব পড়ে গেছে গা,
পেরাতে ফেরে সব পেরে কি হয়ে গেছে গা, সব পেরে গেছে গা। তখন বলছে এই গীতা, প্রথমে একটা কথা বলছেন, যখন এই গীতার উপরে সমস্ত গ্রন্থ ছিল, বলছে এই সমস্ত গ্রন্থ, সমস্ত গ্রন্থের বার এই শ্রীমদ ভগবদ গীতা বহন করতে পারে, তার এত ক্ষমতা আছে। এই সমস্ত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থের ভার এই গীতা একাই বহন করতে পারে। আর যখন এই গীতাকে টান দিছে, সাথে সাথে সমস্ত গ্রন্থ পড়ে গেছে, তিনি বলছেন এই সমস্ত গ্রন্থের সার, এই সমস্ত গ্রন্থের মূল উৎস হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। এইভাবে তিনি সমস্ত, তিনি সবার সামনে কি করলেন, ভাষণ প্রদান করলেন। বোঝা গেছে এই ভগবদ গীতা সম্পর্কে? হ্যাঁ, এই স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে তিনি কি করলেন, এই কথা আমাদের, এই কথা বললেন। কে বলছেন? স্বামী বিবেকানন্দ। শুধু স্বামী বিবেকানন্দ না, আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? হ্যাঁ, মহাত্মা গান্ধীর নাম কে কে শুনেছেন? মহাত্মা গান্ধী তিনি যখন ছোটো ছিলেন, কি ছিলেন, ছোটো ছিলেন, তো তিনি কি করছেন তখন? এই দেশকে ব্রিটিশরা শাসন করছে। ব্রিটিশ, ব্রিটিশরা কয়শো বছর শাসন করছে এই দেশকে? প্রায় 200 বছর। কয়শো বছর ব্রিটিশরা, এটা জানি তো আমরা, ব্রিটিশরা যে শাসন, আপনাদের যারা 8-9-10 পড়েন তারা তো জানবেনই ব্রিটিশ শাসন, জানেন কি না? তো এই ব্রিটিশরা প্রায় 200 বছর এই দেশ শাসন করছে, আর তখন এই মহাত্মা গান্ধী ছোটো ছিল। তো একবার তো তিনি যখন ট্রেনে যাচ্ছিল না, হঠাৎ করে তিনি একটা বগির মধ্যে উঠে গেছে। মহাত্মা গান্ধী যখন ছোটো ছিল একটা বগির মধ্যে উঠে গেছে, ট্রেনের বগি, আর ওইটা দেখেছে এই বগির মধ্যে তো সবাই ইংরেজ, সবাই কি ব্রিটিশ, আর সে একটা ছোটো বালক, হ্যাঁ প্রায় 8-9 পড়ে। তো কী করছে এই মহাত্মা গান্ধীকে তখন গাড় ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে বের নামিয়ে দিছে। চলন্ত ট্রেন থেকে কী করলেন, গাড় ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে এই মহাত্মা গান্ধীকে নামিয়ে দিলেন। আর তখন মহাত্মা গান্ধী মনে মনে এত ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়ে তিনি কী করছেন, একটা প্রতিজ্ঞা নিলেন, এই ব্রিটিশ যারা আমাকে এই ট্রেন থেকে বিতাড়িত করেছে, আমি প্রতিজ্ঞা নিচ্ছি তাদেরকে আমি ভারতবর্ষ থেকে বিতাড়িত করব। এবং অন্তিমে আমরা দেখতে পারি এই মহাত্মা গান্ধী কি করেছিলেন, এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। তো এই মহাত্মা গান্ধী তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে যখনই আমাকে হতাশা, হতাশা যখন আমাকে ঘিরে ধরে, কি করা আমার কর্তব্য তখন আমি ভুলে যাই, তখন আমি শ্রীমদ ভগবদ গীতার শরণাপন্ন হই, আর গীতার যখন শরণাপন্ন হই তখন আমি আবার নিত্য আনন্দ, হ্যাঁ শান্তি আমি পাই। বুঝা গেছে তিনি এই কথা বলেছেন। তারপরে অনেক অনেক মহাত্মারা, মহাত্মা জ্ঞানেশ্বর ভারতের একজন মহাত্মা, তিনি বলেছেন গীতা সমস্ত সুখের উৎস। সবাই এই গীতার গুণমহিমা কীর্তন করেছে, বুঝতে পারছেন? তাহলে যারা মহাত্মা, যারা উচ্চতর ব্যক্তি, যারা সমাজে প্রতিষ্ঠিত, তারা গীতা সম্পর্কে এরকম ভাবে বাণী প্রদান করেছে, তাহলে আমরা কেন এই গীতাকে ফলো করব না? তারা গীতাকে ফলো করে তারা উপকৃত হয়েছে। ধর্মহিতত্যং নিহিতম গুহায়া মহা যেন যেন গতহস্য প্রন্তা। আমাদের উচিত কি, যারা মহাজন ব্যক্তিরা, যারা যারা উচ্চ শ্রেণী, তার যে ব্যক্তিরা যেভাবে গ্রহণ করে চলেছে সেভাবে আমাদেরকে চলা, সেটা আমাদের কি উদ্দেশ্য? এই জন্য তারা সেই পথ থেকে অবলম্বন করেছে, তাহলে আমরা কেন সেই পথ থেকে অবলম্বন করব না? আমাদের সেই পথ থেকে অবলম্বন করা উচিত। পদ্মপুরাণে একটা শ্লোক বলেছে, সংসার সাগর গুই তদ ইচ্ছামি ইউনর গীতা নাউ সমারুহ্য পরম ভৌত সুখেন আছে। বলছে এই শ্লোকের অর্থ করে আমি শেষ করে দিব, আমাদের টাইম হয়ে গেছে। বলছে এই সংসার, এই সংসারটাকে কি করছে, একটা সাগরের সাথে তুলনা করছে। কার সাথে? সাগর, মহাসাগর, ভবসাগর, তাই কি না? কিছু কিছু জায়গাতে এই সংসারটাকে দাবাগ্নির সাথে তুলনা করছে। সংসার দাবা নল নীর লুক, এই সংসার হচ্ছে মহাসমুদ্র, আর আমরা সকলেই আমরা এই সাগরে, এই সংসারটা যেহেতু মহাসমুদ্র, এই সাগরে আমরা সকলেই কি করছি, হাবুডুবু খাচ্ছি, কি করছি আমরা সকলেই এই সংসার রূপ মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আমরা এই এই সাগরে যদি আমরা সাঁতার কাটতে চেষ্টা করি, আমরা কুল কিনারা পাবো না। তাহলে এই সংসার রূপ সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য যদি আমাদের একটা নৌকা পেয়ে যায়,
এই অবস্থায় যদি আমরা নৌকা পাই তাহলে আমরা কি হবে একটা আনন্দ পাবো না, তখন আমরা পারতে পারবো, তখন কি একটা আনন্দ, হ্যাঁ সমুদ্রের মধ্যে নৌকা, বুঝা গেছে? আর শাস্ত্রে বলছে এই নৌকাটা হচ্ছে কি, গীতা নাও সমারোহ, কেউ যদি এই গীতারূপী নৌকার মধ্যে আরোহণ করে পরম ভৌত সুখে নচ, তাহলে সেই সংসার রূপ সমুদ্র পরিত্যাগ করে সংসার রূপ সমুদ্রকে পাড়ি দিয়ে সে ভগবানের ধামে যেতে পারবে, বুঝা গেছে? তাহলে সে গীতারূপী নৌকার মধ্যে তাকে আরোহণ করতে হবে, বুঝা গেছে? এই জন্য ব্যাসদেব বলেছে, হ্যাঁ ব্যাসদেবের শিষ্য সঞ্জয়, ব্যাসদেবের শিষ্য কি সঞ্জয়, এই ভগবদ্গীতা সম্পূর্ণ ভগবদ্গীতা দুইজন ব্যক্তি বলছে আর দুইজন ব্যক্তি শুনছে, কে বলতে পারবে? স্টুডেন্টদের মধ্যে একজন, দুইজন ব্যক্তি বলছে দুইজন ব্যক্তি শুনছে, রাহুল জানো না, সঞ্জয় আর ধৃতরাষ্ট্র শুনছে, আর বলছে কে কে? হয়েছে না সঞ্জয় না ব্যাসদেব, আরে ধৃতরাষ্ট্র আর অর্জুন হয়েছে শুনছেন, বুঝা গেছে? ধৃতরাষ্ট্র আর অর্জুন শুনছে, আর বলছে কে কে? না না সঞ্জয় ধৃতরাষ্ট্র বলছে না, তাহলে বলছে দুইজন না, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলতেছে, আর সেই জ্ঞানটাই দিব্য জ্ঞানের প্রভাবে হস্তিনাপুরে বসে বসে কে বলতেছে? সঞ্জয় কাকে বলতেছেন? ধৃতরাষ্ট্রকে। তাহলে শুনতেছে এসে দুইজন, অর্জুন আর ধৃতরাষ্ট্র শুনতেছে, আর বলতেছে কৃষ্ণ আর সঞ্জয়, বুঝা গেছে? তাহলে সঞ্জয়ও শুনছে, সঞ্জয় তো ভগবদ্গীতা সম্পর্কে জানছে নাকি? তো দেখেন একই গীতা পড়ে বা একই গীতা শ্রবণ করে ধৃতরাষ্ট্র বলতেছে, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে, সঞ্জয় আজকে কি হলো? বলছে আজকে তোমার দশজন সন্তান মারা গেছে। ও আমার দশজন সন্তান মারা গেল, এরকম ভাবে সে কষ্ট পাচ্ছে। আর একই হ্যাঁ, কিন্তু গীতা শ্রবণ করার ফলেও তার মোহ দূর হয় নাই, কার? ধৃতরাষ্ট্রের। কিন্তু এই গীতা শ্রবণ করার ফলে অর্জুনের তো মোহ দূর হয়েছে, আবার সঞ্জয়ের হয়েছে। সঞ্জয় লাস্টে কি বলতেছে? হে ধৃতরাষ্ট্র, তোমারে তো আমি সমগ্র গীতা বলে দিছি, হ্যাঁ এখন আমার সিদ্ধান্ত শুনো। কে বলতেছে? সঞ্জয় বলতেছে, আমি আমার নিজের সিদ্ধান্ত দিতেছি, এত্র যুগে শর কৃষ্ণ এত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবানীতি মতির মম, যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ যেখানে পার্থ ধনুর্ধর রয়েছে সেখানে সমস্ত বিজয় সেখানে সমস্ত সুখ সমস্ত কিছু সেখানেই বিরাজিত, বুঝা গেছে? সে সিদ্ধান্ত কারে দিছে? তাহলে আমরা এখানে যেইটা পড়তে আসছি সেখানে কি আছে, অর্জুন আছে কিনা, সেখানে কৃষ্ণ আছে কিনা, কৃষ্ণের ভক্তরা আছে কিনা? তাহলে আমরা যদি সেই এখানে আসছি এখানে গীতা অধ্যয়ন করি, তাহলে আমাদের মধ্যেও সেই সুখ বিজয় সব জায়গায় সব কর্মে আমরা কি সাকসেস হতে পারবো, যদি গীতার জ্ঞান আমাদের মধ্যে স্থিত থাকে সমস্ত কর্মে আমরা পারদর্শিতা লাভ করতে পারবো, বুঝা গেছে? এই গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে। এই জন্য ভারতের যেই প্রাক্তন প্রধানমন্ত্রী এপিজে আব্দুল কালাম, নাম শুনছেন তো, তিনি বলছেন যে যতদিন পর্যন্ত এই বিদ্যালয়গুলো চাকরির উদ্দেশ্যে পড়াশোনা করাবে ততদিন পর্যন্ত এই জগতে কিছু চাকর জন্মাবে, চাকর তৈরি হবে। শুনছেন কিনা আপনারা এই বাণীটা? হ্যাঁ, উনি যে বলছে এই জগতের মানুষ যারা শিক্ষাকর্ম যারা স্কুল কলেজ ভার্সিটি কি দিচ্ছে তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটা ভিতরে ঢুকাই দিয়েছে বীজ মন্ত্র, চাকরি পাইতেইব, এই যে বীজ মন্ত্র ঢুকাই দিছে না, আর তারা এই চাকরি পাওয়ার উদ্দেশ্যে তারা কি করছে, যেমনি হোক তারা অন্য সকল কিছু বন্ধ, চাকরি পাওয়ার উদ্দেশ্যে তারা পড়াশোনা করতেছে, কিন্তু তারা যথার্থ মানুষ হিসেবে তারা গড়ে উঠছে না, তাদেরকে আমরা শিখাচ্ছি না। এই জন্য এই ব্যক্তিটাই আবার বলছে একজন মা হচ্ছে 100টা বিদ্যালয়ের সমান, আমরা ছেলেমেয়েরা প্রথম জীবনে আমাদের মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করব সেটাই চরম শিক্ষা। এই জন্য আমরা যখন শিক্ষা গ্রহণ করব তখন আমাদের ছেলেমেয়েদেরকে সেই শিক্ষা দিতে পারবো। এখন আপনারা ভাবতে পারেন এই শিক্ষাটা তো ছেলেমেয়েদের জন্য, এই শিক্ষাটা তো এই ভগবদ্গীতার জ্ঞান তো ছেলেমেয়েদের জন্য, না না কি এটা কি গীতার মধ্যে বলছে এই গীতার জ্ঞান হচ্ছে ছেলে ছাত্রদের জন্য? গীতার মধ্যে কোথাও বলছে এই গীতার জ্ঞান হচ্ছে সকলের জন্য?
সকলের জন্য। আগের মানুষরা যারা দাদা দিদিরা আসিল ছোটবেলায় নাতি নাতিনের গান শুনে কি করতো, মহাভারতের কথা রামায়ণের কথা গল্প শুনে শুনে ঘুম পাড়াইতো, এখন দাদা দিদি রয়ে জানে না গল্প শুনাইব কিতা, এরা নিজের এফর শোনা শুনাইব, এই জন্য কি করে হ্যাঁ ওই ঠাকুরমার ঝুলি গল্প শোনায়, ভূতের গল্প শোনায়, ভূতের গল্প, এদের চেতনাটাও ভূতের মতো করতেছে, বুঝা গেছে? এই জন্য এই গীতার জ্ঞান সকলের জন্য, আমাদের মা বাবা যারা আছে তাদের জন্য সেটা। এই জন্য আমি সকলকে অনুরোধ করব এই গীতার জ্ঞান শেখানোর জন্য আপনারা সকলেই আসবেন, আপনাদের পরিবার সকলকে নিয়ে আসবেন এখানে, বুঝা গেছে? এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই গীতার জ্ঞান লাভ করে সে ভগবানের পরাভক্তি, ভগবানের ভক্তি লাভ করে সে ভগবানকে লাভ করতে পারবে। আমরা সকলেই এই সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সকলে কি হাবুডুবু খাচ্ছি না সমুদ্রে? এখন বলছে আমরা সকলে সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। এখন আমরা গীতার জ্ঞান লাভ করে আমরা কি করলাম, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবত ধামে চলে গেলাম, তাহলে সেটা স্বার্থপর হবে, সেটা কি হবে? আমাদের মতো অনেক ব্যক্তিরাও এখানে হাবুডুবু খাচ্ছে, খাচ্ছে কিনা? এই জন্য আপনাদের উদ্দেশ্য কি, আমি তো মুক্ত হলাম, আমি আরো 10-12টাকে মুক্ত করব, এটা আপনাদের মধ্যে আছে কিনা? এখন এইটা যদি আপনাদের মধ্যে থাকে, যারা এখনো আমাদের এই ক্লাসে আসে না, আপনাদের এখানে অনেক ভক্তবৃন্দরা আছে, আছে কিনা, আছে কিনা? মহাপ্রভু বলছে একলা মালাকার আমি কাহা কাহা যাব, এত ফল পেরে আমি কোথায় মিলাবো, আমি একা এত জায়গায় যেতে পারবো না। এই জন্য মহাপ্রভু কি বলছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি করে পরোপকার। মহাপ্রভু বলছে হ্যাঁ সকলকে, সকলের একটা কার্য করতে হবে, সবাইকে একটা দায়িত্ব দিয়ে গেছেন মহাপ্রভু, সকলের পরোপকার করতে হবে। পরোপকার কি? তাকে ভগবত ধামে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কেন আমি এখানে আসছি, আমি একজন স্টুডেন্ট, আমি যদি এইটা এই সময়ে হ্যাঁ আমার এখানে আসতে প্রায় 2-3 ঘন্টা খরচ মানে নষ্ট হয়, 2 ঘন্টা ক্লাস দেওয়া, তারপরে আওয়া যাওয়া 2-4 ঘন্টা, আমি যদি 2টা স্টুডেন্ট পড়াই, আমি প্রতি মাসে হ্যাঁ 14,000 টাকা পাবো, বুঝা গেছে তো? এবং আমাকে স্টুডেন্ট পড়ানোর জন্য কত কিছু বলতেছি, কিন্তু আমি এখানে সময় পাই না পড়ানোর জন্য। কেন আসতেছি? কেন? মহাপ্রভুর কথা, হ্যাঁ এই মহাপ্রভুর সেবা সবাই করছে না, আমাদের কয়েকজনকেও তো এগিয়ে যেতে হবে যাতে সবাইকে বোঝানোর জন্য। তাই মহাপ্রভু বলছে একা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমিও বলতেছি একা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আপনারা কী করেন, সবাইকে আপনাদের যাদের সাথে দেখা হচ্ছে বলুন এখানে আসুন, ভালো জিনিস জানতে পারবেন, সবাইকে এখানে নিয়ে আসুন, বুঝতে পারছেন? এটা সকলের দায়িত্ব, এটা কার দায়িত্ব? এটা একা মনস্প্রভুর দায়িত্ব না, বুঝা গেছে? মনস্প্রভু প্রতিদিন ফোন করে নিয়ে আসবে নাকি, এটা দায়িত্ব মানা না। তো এই জন্য আপনারা নিজেরা তো আসবেন, অন্যজনকে আরও 2 জনকে হাতে করে নিয়ে আসবেন সাথে করে, আরেকজন 2 জনকে নিয়ে আসবেন সাথে করে, তাহলে কী হবে আমাদের এই ক্লাসটা আরও সুন্দর হবে, তারাও জানতে পারলো আপনার ফলে, আপনার তাদেরকে নিয়ে আসার ফলে তারা নিজের স্বরূপভাবে সে অবগত হতে পারলো, এবং সে আপনাকে কোনো না কোনো সময়ে আপনাকে ধন্যবাদ দিবেই, কারণ সে যখন সে অজ্ঞানতার মধ্যে আছে বিদায় সে এখন বলতেছে আমার কাজ আছে, এটা আছে, সেটা আছে, হ্যাঁ এটা করতে হবে, সেটা করতে হবে। আরে একটা সপ্তাহে মানে 168 ঘন্টা, আর 168টা ঘন্টা আমি নিজ কাজের মধ্যে ব্যস্ত আছি, এর মধ্যে 2টা ঘন্টা আমি কৃষ্ণ সেবায় দিতে পারবো না? কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণ, সমস্ত কিছু পরিত্যাগ করে, যত কাজ কর্ম আছে পরিত্যাগ করে আমার শরণাগত হো। কিন্তু আমি বলবো সমস্ত কিছু না, সপ্তাহে 2টা ঘন্টা পরিত্যাগ করে দেন সব কিছু, 2টা ঘন্টার জন্য এখানে চলে আসুন এবং অন্যজনকেও নিয়ে আসেন। কেন অন্যজনকে নিয়ে আসবেন? ভগবান ভগবদ গীতায় বলছে যে আমার এই জ্ঞান, এই ভগবদ গীতা যে নিজে পড়বে এবং অন্যজনকে বলবে, তার যে প্রিয় ব্যক্তি, ভগবদ গীতায় আপনারা পড়বেন ভগবদ গীতার 68 অধ্যায় হ্যাঁ 66, 67, 68 এই শ্লোকগুলো পড়বেন। এই শ্লোকগুলোর মধ্যে বলছে যে আমার এই কথা, এই ভগবানের গীতার কথা যে অন্যজনের কাছে বলবে, শুনবে, তাদেরকে শোনাবে, তার চেয়ে প্রিয় ব্যক্তি আমার কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও কখনো তার চেয়ে প্রিয় ব্যক্তি আমার হবে না, ভগবান এই কথা বলছে। তাহলে আপনারা কি ভগবানের প্রিয় ব্যক্তি হতে চান? তাইলে কি করতে হবে, আপনাদের অন্যান্য ব্যক্তিদের, অন্যান্য যারা এখনো অজ্ঞানতার স্তরে আছে তাদেরকে এখানে নিয়ে আসতে কি করতে হবে, নিয়ে আসতে হবে। দেবী কুন্তী, দেবী কুন্তীর নাম শুনছেন আপনারা? দেবী কুন্তী একবার ভগবানের কাছে গেছে, কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে গিয়ে বলতেছে যে হে প্রভু আমার একটা আবদার আছে আপনার কাছে। কি আবদার?
বলছে চারজন ব্যক্তিকে তোমার ধামে যাওয়ার টিকিট দিতে হবে। কয়জন ব্যক্তি রে? চারজন ব্যক্তি যাতে তোমার ধামে যাইতে পারে। বুঝা গেছে? বলছে তুমি আমার পিসি, তুমি আমার কাছে বলতেছো চাচ্ছ, আর আমি যদি সেটা না করি তাহলে কেমনে হইবে? বলে অবশ্যই। বলে কোন চারজন ব্যক্তি আমার ধামে যেতে চায় তাদেরকে টিকিট দিব। তখন প্রথমেই বলছে শ্রবণম, যে ব্যক্তি এই ভগবানের কথা শ্রবণ করবে তাদেরকে তুমি টিকিট দিতে হবে ভগবত ধামের। বোঝা গেছে? এখন কখন মানে টিকিট যে দিবে ভগবান দেখেনি, টিকিট যে ভগবান দিবেন সেটা তো ভগবান এসে দেখবেন নাকি? তো ভগবান বলছেন, ভগবান কোথায় থাকেন? নারদ মুনি একবার ভগবানকে প্রশ্ন করছেন, ভগবান তুমি কোথায় থাকো? এ বৈকুণ্ঠে গিয়ে তোমার ভাই না, তুমি তোমার একটা পারমানেন্ট অ্যাড্রেস, তোমার কি ভিজিটিং কার্ড আছে কিনা? নারদ মুনি কাকে বলতেছে? কৃষ্ণ। তোমার কোনো ভিজিটিং কার্ড? বলছে এখনো তৈরি করছি না, কিন্তু কলিযুগের মানুষের জন্য তৈরি করতেইব ভিজিটিং কার্ড। তখন তিনি বলতেছে নাহম তৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী নাম হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকো কৃষ্ণ তুমি? এত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তৃষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্তরা একসাথে বসে আমার গুণকীর্তন করে, শ্রীমৎ ভগবত গীতার কথা আলোচনা করে, আমি সেখানে রাধারানীর কে নিয়ে সেখানে উপবিষ্ট থাকি। তাহলে এইখানে রাধাকৃষ্ণ আসছেন, রাধাকৃষ্ণ এখানে আসেন, আয়সা কি করেন? আয়সা দেখেন যে কোন কোন ব্যক্তিরা আসছে, তাদের নাম লেখা নিয়ে যান। ও এখানে মুক্ত প্রভু আসছে, হ্যাঁ হ্যাঁ এখানে রাহুল প্রভু আসছে, এখানে তাদের নাম লেখা ভগবান নিয়ে যান। বুঝা গেছে? তো তাহলে দেবী কুন্তি বলতেছে চারজনের টিকিট দিতে হবে, একজন কি যে ভগবানের কথা শ্রবণ করে? চিন্তা করছেন আমার আগে তো আপনারা যাইতেছেন গা, আমি তো বলতেছি আপনারা সব শুনতেছেন, তাহলে আমার আগে আপনারা কই যাবেন গা ভগবত ধামে? বুঝা গেছে? তারপরে বলতেছে এই যে বেচারা কষ্ট করে বলতেছে, এর জন্য কিছু একটা করেন, যে বলে তার জন্য তাকেও তুমি কি করো, প্রথম হচ্ছে শ্রবণম, তারপরে কীর্তনম, যে কীর্তন করতেছে ভগবানের কথা বলতেছে তাকেও তোমার ধামের টিকিট দিতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে অনেক ব্যক্তিরা আসছে, আজকে এই ক্লাসে আসতে পারলো না, হ্যাঁ তাদের মধ্যে শ্রদ্ধা আছে, সে তার আজকে অফিসের ডিউটি ফেরে গেছে গা, এই জন্য সে আসতে পারতেছে না। হ্যাঁ এখন সেই ব্যক্তিরা যদি ওইখানে থাইকে যদি বলে, এ কাজ করতে করতে যদি সে আফসুস করে যে ইস আজকের ক্লাসটা আমি করতে পারলাম না, হ্যাঁ ভগবানের কৃপা থেকে বঞ্চিত হলাম, যে ব্যক্তিরা মনে মনেও এই কথা চিন্তা করে স্মরণ করে, সেই ব্যক্তিরও তোমাকে টিকিট দিতে হবে। বুঝা গেছে? তাহলে যে স্মরণ করতেছে ভগবানের নাম, হ্যাঁ প্রতিনিয়ত, তাকেও তোমাকে কি দিতে হবে? তাহলে তিনজন ব্যক্তিকে টিকিট দিতে হবে, আরেকজন ব্যক্তি কি? আরেকজন ব্যক্তিকে তোমাকে টিকিট দিতে হবে, সে ব্যক্তিটা কি? যে ভগবানের সেবা করতেছে, ভগবানের সেবায় যুক্ত আছে, সেই ব্যক্তিটাকে তোমাকে কি দিতে হবে? টিকিট দিতে হবে। তাহলে চারজন ব্যক্তিকে দিতে হবে। তখন হঠাৎ করে দেবী কুন্তি চলে যাচ্ছে, আবার দরজার কাছ থেকে ফিরত আসছে, দরজার কাছে থেকে আবার ফিরত আসছে, ফিরত এসে বলতেছে শোনো 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 আমার আরেকটা কথা রাখো কৃষ্ণ, আরেকটা কথা রাখো। বলছে কি কথা? বলছে আরেকজন ব্যক্তিরে টিকিট দিয়ে দিবা। বলছে কি ব্যক্তি? বলছে যে ব্যক্তি অপরজনকে নিয়ে আসে, তাদেরকে বুঝিয়ে যখন আবার অপরজনকে, এখানে কৃষ্ণ কথা ভালো কাজ হচ্ছে, সেখানে ভগবানের গীতার কথা আলোচনা হচ্ছে, তাদেরকে ওইখানে নিয়ে আসবে, তাদেরকেও তুমি ভগবত ধামে টিকিট প্রদান করবে। বুঝা গেছে? আরে কৃষ্ণ, তা এইভাবে আমরা চেষ্টা করব, আমরা যাতে সকলকে এই গীতার বাণী পৌঁছাতে পারি। এই গীতার জ্ঞানে জ্ঞান যদি আমাদের সকলের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে দুঃখ কষ্ট থাকবে না, আমরা বুঝতে পারবো যে কোথায় থেকে দুঃখ আসছে, এই দুঃখ পাওয়ার কারণটা কি, এই এই দুঃখের মধ্য থেকেও আমরা কীভাবে শান্তির অন্বেষণ করতে পারবো, এই সমস্ত কিছু ভগবান ভগবত গীতায় হ্যাঁ বলেছেন। তো এই জন্য আমরা সকলেই এই জ্ঞানগুলো গ্রহণ করব, হ্যাঁ এবং অন্যজনকে নিয়ে আসবো, হ্যাঁ 5টা বাজার 5 মিনিট আগে থেকে আমরা সেখানে উপস্থিত থাকব। ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।
ভগবদ্গীতা কি?